আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা শুরু করছি ইউনিট 4, আস্ক অ্যান্ড অ্যান্সার। আস্ক, জিজ্ঞেস করো, অ্যান্ড অ্যান্সার, এবং উত্তর দাও, এই নামের যে ইউনিট বা যে চ্যাপ্টার, এটা আমরা শুরু করছি। আর চ্যাপ্টারের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি রয়েছে, এই ভোকাবুলারির অর্থ কিন্তু এবং বিস্তারিতভাবে রয়েছে আমাদের এই যে 156 নম্বর পৃষ্ঠায়। তাহলে এইগুলো আমরা বিস্তারিত জানবো, এবং এই পৃষ্ঠায় কিন্তু, মানে 156 নম্বর পৃষ্ঠায় কিন্তু, এখানে এই যে ইওর সেন্টেন্সে তোমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে। আমি জাস্ট এখানে একটা সেন্টেন্স তৈরি করে দিব, কিন্তু তোমরা সেটা দেখে বা সেই রকম তোমরা আরও অন্য সেন্টেন্স তৈরি করতে পারবে। তাহলে প্রথমে আমরা এই যে এন্টারটেইন, রিসাইট, এরকম প্রত্যেকটাই কিন্তু আমাদের এখানে ক্রমান্বয়ে আমাদের আসবে। তাহলে এন্টারটেইন মানে মজা করা বা বিনোদন, আর এটার ইংলিশ মিনিং হতে পারে টু অ্যামিউজ মানে মজা করা, বা ডিলাইট, ডিলাইট মানেও খুশি বা আনন্দ বা বিনোদন বা মজা, এরকম সবগুলোর অর্থ একই। এক্সাম্পল সেন্টেন্সে দিয়েছে, রিডিং স্টোরি বুকস, গল্পের বই পড়া, এন্টারটেইনস মানে মজা দেয়, মি আমাকে, আমাকে গল্পের বই পড়াটা মজা দেয়, কি পরিমাণে, আ লট, প্রচুর পরিমাণে, আ লট মানে প্রচুর পরিমাণে। আমরা বলি না থ্যাংকস আ লট, অনেক ধন্যবাদ, তাহলে আ লট মানে প্রচুর পরিমাণে বা অনেক। পার্কে আমরা কিন্তু এন্টারটেইন করতে পারি বা অ্যামিউজমেন্ট করতে পারি বা ডিলাইট আমরা করতে পারি বা বিনোদন করতে পারি, আনন্দ করতে পারি, মজা করতে পারি। এখানে আমরা একটা সেন্টেন্স যদি করি, এরকম লিখতে পারি, উই এন্টারটেইন, আমরা মজা করি, বিনোদন করি, কোথায়, ইন দ্য পার্ক, পার্কে। আচ্ছা, এরপরে যদিও পার্কের বাংলা, পার্ক বলা ঠিক হলো না, পার্কের বাংলায় যদি আমরা বলি তাহলে কি, উদ্যান বলতে পারি। যাই হোক, আমরা এখানে ট্রান্সলেশন শিখছি না যে পুরোটাই আমাদের বাংলায় শিখতে হবে, আমরা একটা ইংলিশ একটা সেন্টেন্স বা ওয়ার্ড এগুলো পড়ে যেন বুঝতে পারি, সেই বিষয়টাই কিন্তু আমাদের প্রথমে জরুরি। আর যখন আমরা সবগুলো বুঝতে পারবো তখন আমরা সুন্দরভাবে ট্রান্সলেশনও করতে পারবো। এখানে আরেকটা ওয়ার্ড দেখো, রিসাইট মানে আবৃত্তি করা, সেটার ইংলিশ দেখো টু পারফর্ম, পারফরমেন্স করা, অথবা টু রিড আলাউড, টু রিড মানে পড়া, আলাউড মানে লাউডলি বা উচ্চ স্বরে পড়া, বিফোর অডিয়েন্স মানে অডিয়েন্সদের সামনে বা শ্রোতাদের সামনে। আচ্ছা, এখন দেখো এক্সাম্পল সেন্টেন্স, আই লাভ, আমি পছন্দ করি, আমি ভালোবাসি, টু রিসাইট পোয়েমস, কবিতা আবৃত্তি করতে। ইওর সেন্টেন্স, আমরা যদি এখন একটা সেন্টেন্স তৈরি করতে যাই তাহলে আমরা এরকম লিখতে পারি, প্লিজ রিসাইট আ পোয়েম, অনুগ্রহ করে একটা কবিতা আবৃত্তি করো। এরপরে আমরা আরেকটা ওয়ার্ড দেখব, ক্রিয়েচার, তাহলে CREA, ক্রিয়ে TURE, চার, TURE, যে চার মানে চার উচ্চারণ হয় সেটা কিন্তু আমরা আরও ওয়ার্ড খেয়াল করলে পাবো, যেমন ফিউচার, সেখানে কিন্তু TURE রয়েছে, ফিউচার, নেচার, ন্যাচারাল, এরকম আমরা TURE এখানে আমরা চার উচ্চারণ করি। যাই হোক, ক্রিয়েচারের বাংলা হলো প্রাণী বা এনিম্যাল, এখানে বলেছে আ লিভিং বিং, একটা জীবন্ত বা জীব বা যেগুলো প্রাণ মানে জিনিসের জীবন আছে এরকম জিনিস, লাইক মানে যেমন, লাইক মানে মতো বা লাইক মানে পছন্দ করা, এখানে লাইক মানে যেমন, যেমন অ্যান অ্যানিম্যাল, একটা অ্যানিম্যাল, বার্ড, একটা বার্ড বা পাখি, অর ফিশ, মাছও হতে পারে, এরকম প্রাণী, যে কোনো প্রাণী। স্নেকস, আর স্নেক সাপেরা হয় কোল্ড ব্লাডেড, কোল্ড মানে ঠান্ডা সেটা আমরা জানি, ব্লাডেড মানে রক্ত বিশিষ্ট, তাহলে স্নেকস আর কোল্ড ব্লাডেড, ক্রিয়েচার, ক্রিয়েচার মানে প্রাণী, তাহলে সাপেরা ঠান্ডা রক্ত বিশিষ্ট প্রাণী, মানুষের রক্ত কিন্তু ঠান্ডা নয়, গরম, কিন্তু সাপেদের রক্ত কিন্তু ঠান্ডা। আচ্ছা, এখন আমরা যদি এই ছবিটা খেয়াল করি, এখানে অনেক ক্রিয়েচার আমরা দেখতে পাচ্ছি, আসলে এই ছবিটাই হলো ক্রিয়েচার দিয়ে ভরা। এখন আমরা একটা সেন্টেন্স তৈরি করি, উই আর ক্রিয়েচার অফ গড, আমরা ঈশ্বরের তৈরি প্রাণী বা সৃষ্টিজীব, বা আমরা আল্লাহর বান্দা, বা আমরা আল্লাহর ক্রিয়েচার, এরকম আমরা লিখতে পারি। অ্যাডোরেবল, দেখো এখানে সুন্দর একটা কথা কিন্তু বাংলায় রয়েছে, আদর, আদর
এটার সাথে কিন্তু অ্যাডর, এটা কিন্তু মিল আছে। এরকম হতে পারে যে অ্যাডোরেবল ব্রিটিশরা বলতে বলতে অ্যাডোর অ্যাডোর বলতে বলতে সেটা আসলে আমরা বাংলা আদরি মানে এটা লিখে ফেলেছি। যাই হোক, এগুলো আমরা মিল করে যদি পড়ি তাহলে আমরা মজা পাই এবং মনে রাখতে সুবিধা হয়। অ্যাডোরেবল মানে আদোরেবল বা আদর করার যোগ্য, আর যেটা আদর করার যোগ্য যদি কোনো কিছু থাকে, যেমন ফুল বা কোনো ছোট বাচ্চা, সেগুলোকে কিন্তু সে কী হয়, সুন্দর হয় এবং প্রশংসনীয় হয়। তাহলে অ্যাডোরেবলের ইংলিশ মিনিং হতে পারে লাভ্যাবল, ভালোবাসার যোগ্য, চার্মিং মানে আকর্ষণীয়, প্রশংসনীয়, এরকম। এক্সাম্পল সেন্টেন্স, ইউর স্মাইল তোমার মুস্কি হাসি ইজ অ্যাডোরেবল, প্রশংসনীয়। আরেকটা সেন্টেন্স দিয়েছে, এখানে দুটা দিয়েছে, ইউর রিসাইটেশন অফ পয়েম তোমার কবিতা আবৃত্তি বুকস, মানে এই পয়েমের নাম এখানে দিয়েছে বুকস, তোমার বুকস নামের যে কবিতা আবৃত্তিটা ইজ অ্যাডোরেবল, এটা হয়েছে প্রশংসনীয়, মানে অনেক সুন্দর হয়েছে। আমরা লিখতে পারি দ্য বেবি ইজ ভেরি অ্যাডোরেবল, এ মানে বাচ্চাটা খুব সুন্দর, এরকম আমরা লিখতে পারি। এরপরে দেখো পস, প মানে থাবা, বাঘের থাবা, সিংহের থাবা, বা মনে করো যে এই যে ক্যাটের থাবা, বা কি বলে যে বিড়ালের থাবা, এরকম পশুর থাবাকে পস বলা হয়। এখন এটা হতে পারে ক্যাটস প বা লায়ন্স প, টাইগার্স প, এরকম হতে পারে। মিনিং দেখো, অ্যান এনিম্যালস ফুট, একটা প্রাণীর ফুট বা পা, সেই পায়ে কি থাকবে, হ্যাবিং আছে, কি আছে, ক্ল আছে। এই যে দেখো ছবিতে আমরা এই যে একটা নখ দেখতে পাচ্ছি কয়েকটা, এগুলোকে বলা হয় ক্ল। অ্যান্ড প্যাড, প্যাড হলো এই যে আমরা সিল, যেখানে সিলের যে কালি যেখানে ভরাই সেটাকে প্যাড বলা হয়। আবার লেখার যে প্যাড, ডাক্তারদের ডাক্তারেরা কি করেন যে ওনারা প্রেসক্রিপশন লেখেন, লেখার প্যাড, তো এই প্যাডগুলোকে আসলে প্যাড কেন বলা হচ্ছে, কারণ এগুলো কিন্তু সমান্তরাল এবং সুন্দর, মসৃণ। তোমরা নিশ্চয় জানো যে বা কি বলে যে বিড়াল কিন্তু যখন হাঁটে তখন শব্দ হয় না, কারণ শব্দ হলে তো ইঁদুর পালিয়ে যেত। সুতরাং এই প্যাডের কারণেই কিন্তু শব্দটা হয় না, নরম তালুর কারণে শব্দটা হয় না। যাই হোক, প্যাড মানে নরম তালু, আর এই নরম তালুর পাশে এখানে দেখো এই নখগুলো রয়েছে, এগুলোকে বলা হয় ক্ল। এখন এই ক্লগুলো লুকিয়ে থাকে, লুকিয়ে রাখে সাধারণত, যখন কোনো কিছু আক্রমণ করে ধরে তখন তারা এটা বের করে। আচ্ছা, এরপরে দেখো আমরা টাইগার্স প, এটাও কিন্তু আমরা পাচ্ছি। তাহলে ক্যাট ইজ লিকিং ইটস প, এটার মিনিং কি, লিকিং মানে চেটে নেওয়া বা চাটা, জেওবা দিয়ে চাটা। তাহলে ক্যাটটি কি করছে, লিকিং করছে, চাটছে, কি চাটছে, ইটস প, এর মানে এই পটা বা থাবাটাকে চাটছে, এটা হলো বাংলা অর্থ। আর আমরা একটা ইজি সেন্টেন্স করি, ক্যাটস প ইজ অ্যাজ টাইগার্স প, মানে ক্যাট প হলো বা বিড়ালের থাবা হলো বাঘের থাবার মতো। এরপরে পাজলড, আমরা কিন্তু বিভিন্ন ধরনের পাজল খেলি বা দেখেছি, পাজল মানে হতবুদ্ধি হয়ে যাওয়া, এরকম পাজল মিলানো। আচ্ছা, যখন আমরা পাজল মিলাই তখন কিন্তু আমরা সাধারণত হতবুদ্ধি হয়ে যাই বা কনফিউজড হয়ে যাই, টু বিকাম কনফিউজড। আই বিকেম, আমি হয়ে গেলাম পাজলড, হতবুদ্ধি হয়ে গেলাম। টু সি, দেখে, কি দেখে, অল দ্য নিউ ফেসেস, নতুন সকল নতুন মুখ দেখে, কোথায়, ইন মাই নিউ স্কুল, আমার নতুন স্কুলে সকল নতুন মুখ দেখে আমি হতবাক হয়ে গেলাম। তাহলে পাজলের আরেকটা বাংলা পেলাম, হতবাক বা হতবুদ্ধি বা কিং কর্তব্য বিমূঢ়, এরকম একটা জটিল কঠিন বাংলা শব্দ আছে, কিং কর্তব্য বিমূঢ় একটা শব্দ। তাহলে এটা বাংলায় বললে এটা হয় কিং কর্তব্য বিমূঢ় এবং ইংলিশে বললে পাজলড। তাহলে আমরা একটা সেন্টেন্স তৈরি করি, আই ওয়াজ পাজলড, আমি পাজলড হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, অ্যাট দ্য ফরেস্ট, কোথায়, বনে, মানে বনের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা একসময় হতবুদ্ধি হয়ে গেলাম। এম্পেরর মানে রুলার বা শাসক, কিং বা রাজা, তবে এম্পেররের সঠিক বাংলা আমরা লিখতে পারি সম্রাট, কারণ রাজা ছোটও হতে পারে বড়ও হতে পারে, কিন্তু এম্পেরর কখনো ছোট হন না, কারণ এম্পেরর তিনি হন যার আন্ডারে কিছু কিং থাকে বা কিছু রাজা থাকে। তাহলে
যার আন্ডারে কিছু কিং আছে বা রাজা আছে তিনিই হলেন এম্পেরর। এইরকম একটা সেন্টেন্স দেখো, জালালউদ্দিন মোহাম্মদ আকবর, জালালউদ্দিন মোহাম্মদ আকবর ওয়াজ দ্য মোস্ট পপুলার এম্পেরর্স অফ ইন্ডিয়া। তাহলে জালালউদ্দিন মোহাম্মদ আকবর ছিলেন ভারতের সবচেয়ে জনপ্রিয় শাসকদের মধ্যে অন্যতম, ওয়ান অফ দ্য মানে তোমরা বাংলায় বুঝবে যে অন্যতম, আর ওয়ান অফ দ্যার পরে যে নাউনটা পাবে সেই নাউনটাকে অবশ্যই প্লুরাল করে দিবে। যেমন দেখো, সাকিব আল হাসান ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্রিকেটার্স, এই যে ক্রিকেটারের সাথে একটা এস দিলাম, ক্রিকেটার্স। এখন আমরা যদি একটা ছবিটা দেখি, এখানে দেখতে পাচ্ছি যে একটা লায়নের মাথায় একটা ক্রাউন বা রয়্যাল ক্রাউন রাজমুকুট রয়েছে। আসলে আমরা শুনেছি যে বনের রাজা সিংহ বা সিংহ হলো পশুর রাজা, আসলে সিংহের চেয়েও যদি বাঘ শক্তিশালী হয়ে হতে পারে, কিন্তু বাঘের রাজকীয় ভাব বা শাসন করার কিন্তু মনোভাব বা ক্ষমতা নাই, সেই ক্ষমতাটা বেশি কার, সিংহের। এই জন্য সিংহকে পশুর রাজা বলা হয়। যাই হোক, আমরা একটা সেন্টেন্স তৈরি করি, বাবুর ওয়াজ গ্রেট এম্পেরর, বাবুর একজন মহান সম্রাট। এরপরে আরেকটা ইজি একটা শব্দ দেখো, নিয়ার বাই, নিয়ার এবং বাই এই দুটা কাছাকাছি এসে নিয়ার বাই হয়ে গেছে এবং এটার মিনিংও হলো কাছাকাছি। তাহলে দেখো, নিয়ার মানে কাছে, বাই মানে পাশে, কাছে এবং পাশে তার মানে কি কাছাকাছি বা নিয়ার বা ক্লোজ বাই। আচ্ছা, ক্লোজ মানে বন্ধ করা, আবার ক্লোজ মানে কাছে। আসলে ব্যাপারটা হলো কি, যখন আমরা একটা গেট বা দরজা ক্লোজ করি তখন তার দুটা পার্ট কি হয়ে যায়, কাছাকাছি এসে যায়। এবং তার যদি একটা দরজা যদি একটা গেটও থাকে মানে একটা পার্টও যদি থাকে, সেটা ক্লোজ করলে কি হয়, একবারে দরজা মানে দরজা আর দেওয়াল কি হয়ে যায়, কাছাকাছি এসে যায়। তাহলে ক্লোজ মানে কাছে, ক্লোজ মানে বন্ধ হওয়া, কারণ বন্ধ হতে তো কাছেই আসতে হয়, এই জন্য। আচ্ছা যাই হোক, ক্লোজ ইওর বুক তার মানে কি, তুমি বইটা ওপেন করে যখন করো তখন দুটা পৃষ্ঠা দুই দিকে দূরে চলে যায়, আর যখন বুকটা থেকে তুমি ক্লোজ করো তখন কিন্তু তারা কাছে চলে আসে, কাছাকাছি চলে আসে। যাই হোক, আমরা এইরকম করে বোঝার চেষ্টা করব যেন একটা শব্দের বিভিন্ন অর্থ আমরা বুঝতে পারি। আই ওয়েন্ট, আমি গেলাম, কোথায় গেলাম, টু দ্য নিয়ার বাই লাইব্রেরি, নিকটস্থ লাইব্রেরিতে গেলাম, গ্রন্থাগারে গেলাম, লাইব্রেরির বাংলা গ্রন্থাগার। টু ফাইন্ড খুঁজতে বা টু সার্চ, সার্চ করতে, কি সার্চ করতে, আ বুক একটা বই, তাহলে একটা বই খুঁজতে আমি নিকটস্থ লাইব্রেরিতে গেলাম। এখন আমরা এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি, উই লিভ, আমরা কি করি, বাস করি নিয়ার বাই নিকটে আওয়ার স্কুল, আমাদের স্কুলের নিকটেই আমরা বাস করি। এরপরে আর একটা ওয়ার্ড দেখো, রেওয়ার্ড মানে অ্যাওয়ার্ড, দেখো একদম প্রাইজ সেম, রেওয়ার্ড মিন্স অ্যাওয়ার্ড বা প্রাইজ বা বাংলায় বলতে পারি পুরস্কার। আই গট আ মেডেল, আমি একটা মেডেল পেলাম, অ্যাজ আ রেওয়ার্ড উপহার বা পুরস্কার স্বরূপ, ফর মাই গুড বিহেভিয়ার, আমার সুন্দর আচরণের কারণে আমি একটা মেডেল পেলাম। আমরা এরকম প্রাইজ বা মেডেল বা অ্যাওয়ার্ড বা রেওয়ার্ড কিন্তু আমরা অনেকেই পেয়ে থাকি বা অনেকে পেতে দেখি। তাহলে এরকম অ্যাওয়ার্ডকে, রেওয়ার্ডকে, প্রাইজকে বা পুরস্কারকে আমরা কিন্তু সবাই পেতে চাই। যাই হোক, আমরা এখানে শিখলাম রেওয়ার্ড, অ্যাওয়ার্ড, প্রাইজ, পুরস্কার একই জিনিস। আচ্ছা, এরপরে আমরা এটা দিয়ে একটা যদি সেন্টেন্স করি, আই গট আ রেওয়ার্ড, আমি একটা পুরস্কার পেলাম, এরকম একটা ইজি সেন্টেন্সও দেওয়া যায়। তারপরে দেখো, আরেকটা ওয়ার্ড কিন্তু ছিল, সেটা কিন্তু আমাদের এই মানে এই ইউনিটের শুরুতে ছিল কিন্তু এই শেষের এই লিস্টে কিন্তু এটা দেওয়া নাই। যেমন দেখো, রেফার এই শব্দটা আছে কিন্তু শেষের এই এক্সাম্পলে এখানে কিন্তু দেওয়া নেই। তাহলে রেফারের বাংলা উল্লেখ করা এবং ইংলিশ মিনিং মেনশন এই হিসাবে আমরা শিখতে পারি। আর মনে করো এক্সাম্পল সেন্টেন্স মনে করো যে এরকম দেওয়া থাকতো, আই রেফার আ ডক্টর, আমি একজন ডাক্তারের রেফারেন্স দিলাম, মানে ডাক্তারের রেফারেন্স দিলাম কার কাছে, টু দ্য অফিসার, অফিসারের কাছে, মানে আমি অফিসারের কাছে একটা কাজে গিয়েছি,
সেই কাজে সে অফিসার আমাকে চিনতে পারছে না, তাহলে আমি একজন ডক্টরের রেফারেন্স দিলাম যে আমি ওই ডক্টরের পরিচিত। আচ্ছা, আমরা আরেকটা সেন্টেন্স তৈরি করি এখানে, আই রেফার আ লিডার, আমি একজন নেতার রেফারেন্স দিলাম টু দ্য অফিসার। এইরকম করে আমরা আরও সেন্টেন্স বানাতে পারি, আই নিড, আমার দরকার টু রেফার, রেফারেন্স দেওয়া বা উল্লেখ করা দরকার, আ রেপিউটেড পারসন, একজন রেপিউটেড মানে যার খ্যাতি আছে, যার সুনাম আছে, এরকম মানুষের রেফারেন্স দরকার, কি জন্য? ফর মাই জব, আমার চাকরির জন্য। তাহলে এভাবে আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো আমরা প্র্যাকটিস করব এবং এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানব, তাহলে কিন্তু দিন দিন কিন্তু আমাদের ইংলিশ আমাদের কাছে ইজি হয়ে যাবে। আসলে আমরা এই যে ওয়ার্ডগুলোকে, শব্দার্থগুলোকে গুরুত্ব দেই না, যে এটা আর শিখে কি, শিখে কী হবে, আমরা সরাসরি এক্সারসাইজগুলো সলভ করি। আসলে তাতে করে কি হয়, তাতে করে এটাই হচ্ছে যে আমাদের শেখাটা ঠিকমতো ভালো হচ্ছে না। যাই হোক, এখানে অনেক চিন্তা ভাবনা করেই এই ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে, অবশ্যই এগুলো ভালোভাবে শিখলে অবশ্যই আমরা ভালো করতে পারবো। এইটার লেসন 4.1, আর পেজ নাম্বার 30, 31 এবং 32, এই তিন পেজ জুড়ে রয়েছে এই লেসনটা। এখানে 4.2 এর লেসনের ফার্স্টে বলেছে রিড, পড়ো, প্রথমেই পড়ো দ্য ফলোয়িং কনভারসেশন, নিচের যে কনভারসেশন বা ডায়ালগগুলো দেওয়া আছে এগুলো পড়ো, মনির এবং তার মায়ের যে কনভারসেশন এটা পড়ো। ইন পেয়ার্স, দুজনে মিলে, অর গ্রুপস অথবা গ্রুপে, আইডেন্টিফাই, তোমরা আইডেন্টিফাই করো বা শনাক্ত করো বা চিনে নাও। ফাইভ স্টেটমেন্টস, পাঁচটা বিবৃতিমূলক বা বর্ণনামূলক, অ্যান্ড ফাইভ কোশ্চেন্স, আর পাঁচটা প্রশ্ন তোমরা আইডেন্টিফাই করো বা খুঁজে বের করো বা শনাক্ত করো। দেন, তারপর, রাইট দ্য স্ট্রাকচার, তোমরা স্ট্রাকচার লেখো বা কাঠামো লেখো বা গঠন প্রণালী লেখো। অ্যান্ড, এবং ডিসকাস, ডিসকাস মানে আলোচনা করো। দ্য ডিফারেন্সেস, পার্থক্য আলোচনা করো, কিসের মধ্যে পার্থক্য? বিটুইন দ্য টু টাইপস অফ সেন্টেন্স, এই দুই ধরনের বাক্যের মধ্যে পার্থক্য নির্ণয় করো, সেই দুই ধরন কি, মানে কোন দুটা, একটা হলো কোশ্চেন আর একটা হলো বর্ণনামূলক বা অ্যাসার্টিভ, তাহলে এই দুটার মধ্যে কি কি পার্থক্য সেটা তোমরা আলোচনা করো। মনিরস আঙ্কল, মনিরের আঙ্কেল ইজ কামিং ফ্রম আমেরিকা, তাহলে মনিরের আঙ্কেল কোথা থেকে আসছে? আমেরিকা থেকে। হি, দ্য কনভারসেশন, সংলাপটি, ইজ অ্যাবাউট হোয়াট দে উইল ডু, তাহলে এই কনভারসেশনটি হয় অ্যাবাউট মানে বিষয়ে বা সম্পর্কে, কি সম্পর্কে? হোয়াট দে উইল ডু, তারা কি করবে, টু ওয়েলকাম, ওয়েলকাম জানাতে বা স্বাগত জানাতে। অ্যান্ড, এন্টারটেইন হিম, এবং তাকে কিভাবে বিনোদন দিবে বা মজা দিবে সেই বিষয়ে। তাহলে মনির এখানে বলছে, মম, মা, আই এম সো হ্যাপি, আইম মানে আমি হই, মানে আই এম, এটা হল আই এম সো হ্যাপি, মানে খুব হ্যাপি, খুব সুখী বা খুব খুশি। মম, ওহ ডিয়ার, আই এম টু, মানে হে প্রিয় মনির, আমিও, আমিও খুশি। তখন মুনিয়া বলছে, হোয়েন উইল, মুনিয়া বলছে, হোয়েন উইল রুমি আঙ্কল অ্যারাইভ, হোয়েন মানে কখন, কোন সময়, উইল রুমি আঙ্কল অ্যারাইভ, উইল ব্যবহার হয় ফিউচার টেন্সের জন্য বা ভবিষ্যৎকালের জন্য, মানে কখন রুমি আঙ্কল অ্যারাইভ করবেন বা আগমন করবেন, আসবেন। অ্যারাইভ মানে উপস্থিত হওয়া বা এসে, এসে পড়া, তাহলে অ্যারাইভ মানে এখানে আমরা কামও লিখতে পারি, আচ্ছা, আসা বা উপস্থিত হওয়া, হাজির হওয়া। মম বললেন, হি উইল অ্যারাইভ, তিনি অ্যারাইভ করবেন, আগমন করবেন, আসবেন, উপস্থিত হবেন নেক্সট ওয়েডনেসডে, আগামী বুধবার, নেক্সট মানে পরে, ওয়েডনেসডে মানে বুধবার, তার মানে আগামী বুধবার তিনি আসবেন। মুনিয়া বলছেন, হু উইল রিসিভ, কে রিসিভ করবে, স্বাগত জানাবে,
হিম তাকে, অ্যাট দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্ট মানে আমরা জানি যে যেখানে বিমান ওঠানামা করে, এই পোর্টকে বলা হয় এয়ারপোর্ট। আচ্ছা, এখন দেখো যেগুলোতে জাহাজ ওঠানামা করে সেটা কিন্তু সি পোর্ট, আর যেখানে বিমান ওঠানামা করে সেটা হলো এয়ারপোর্ট। যাই হোক, এই এয়ারপোর্টে তিনি নামবেন, তাহলে এখানেই তো তাকে ওয়েলকাম জানাতে হবে। তাহলে কে তাকে রিসিভ করবে বা ওয়েলকাম জানাবে? মম বলল, ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কি যেতে চাও টু দ্য এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে কি তুমি যেতে চাও? মনির বলল, ইয়েস অফ কোর্স, হ্যাঁ অবশ্যই মম। তখন মম বলল, দেন তাহলে ইউ অ্যান্ড ইউর ফাদার, তুমি এবং তোমার ফাদার, তোমার বাবা, উইল রিসিভ, রিসিভ করবে হিম তাকে, মানে আঙ্কেলকে, অ্যাট দ্য এয়ারপোর্ট। তাহলে এই এয়ারপোর্টে তুমি এবং তোমার বাবা তাকে রিসিভ করবে। মুনিয়া বলল, ডু ইউ হ্যাভ এনি এক্সাম দিস উইক ভাইয়া? তখন মুনিয়া মুনিরকে বলল যে তোমার কি এই উইকে কোনো এক্সাম আছে ভাইয়া? তখন মুনির বলল, নো আই ডোন্ট, না আমার পরীক্ষা নাই, এক্সাম নাই, বাট কিন্তু উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, আমাদের বেশি সময়ও নাই। তারপরে ড্যাডি বলল, এক্স্যাক্টলি, তুমি ঠিকই বলেছ, সঠিক বলেছ, উই অল নিড, আমাদের সবার দরকার টু স্টার্ট ওয়ার্কিং, কাজ শুরু করা দরকার ফ্রম টুডে, আজ থেকেই। মম বলল, দ্যাটস হোয়াট আই এম অলসো থিঙ্কিং, আমিও সেটাই ভাবছি যে এইটার প্রিপারেশন বা কাজ শুরু করা দরকার। মুনিয়া বলল, মম আই উইল হেল্প ইউ, আমি তোমাকে হেল্প করব, সাহায্য করব, ইন সার্ভিং দ্য ফুড, এই খাবার পরিবেশনের কাজে, খাবারটা সার্ভ করার কাজে বা পরিবেশন করার কাজে আমি তোমাকে হেল্প করব, সাহায্য করব। মনির বলল, আই ক্যান হেল্প, আমিও হেল্প করতে পারি উইথ কুকিং, রান্নার কাজে, অলসো আই উইল প্রিপেয়ার আ ডিশ, আমিও ডিশ প্রস্তুত করব, ডিশ প্রিপেয়ার করব। এখন ডিশ মানে কিন্তু আমরা জানি যে গামলা, এক ধরনের বড় সাইজের গামলা যেখানে আমরা খাবার রাখি, সেই ডিশ, মনে করো এইরকম গামলা যেখানে আমরা খাবার রাখি, এটাকে ডিশ বলা হয়। আবার আমরা ডিশের কথা যদি চিন্তা করি তাহলে আমরা ভাবি যে ডিশ অ্যান্টেনা। তো এই রকম আমরা যেসব বাটিতে খাবার রাখি এগুলোকে ডিশ বলা হয়, আর এই বাটিতে রাখার কারণে এই সব খাবারকেও ডিশ বলা হয়। তাহলে এই ডিশের একটা অর্থ হলো গামলা, আরেকটা অর্থ হলো ডিশ অ্যান্টেনা, যেটা দিয়ে আমরা কি করি, এই ডিশ অ্যান্টেনার মানে এই টেলিভিশন দেখি, আর আরেকটা অর্থ হলো খাবার। তাহলে ডিশের আরেকটা অর্থ আমরা পেলাম খাবার বা ফুড। তাহলে এখানে প্রিপেয়ার আর ডিশ মানে খাবার প্রস্তুত। সুতরাং আমরা ডিশ মানে তিনটা অর্থ জানলাম, একটা হলো গামলা, আর একটা হলো এই গামলাতে রাখা খাবার, গামলাতে রাখা এইসব খাবারকেও ডিশ বলা হয়, আরেকটা বলা হয় ডিশ অ্যান্টেনা। এই ডিশ অ্যান্টেনার সাহায্যে আমরা কিন্তু টেলিভিশনের চ্যানেল দেখে থাকি। আচ্ছা যাই হোক, এখন আমরা এর পরের অংশে যাব। মুনিয়া বলছে, ইজ ইট ইওর ফেভারিট এগ পুডিং, এটা কি তোমার প্রিয়, ফেভারিট মানে প্রিয়, এগ পুডিং মানে ডিমের পুডিং? মনির বলল, দ্যাটস হোয়াট আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট, আমিও ভাবছি সেটাই আমরা প্রস্তুত করব। মম বলল, শিওর এভরি ওয়ান উইল বি গ্ল্যাড, তাহলে সবাই খুশি হবে, গ্ল্যাড হবে মানে হ্যাপি হবে, খুশি হবে। মনির বলল, দেন তাহলে আই নিড, বা তারপরে আই নিড, আমার দরকার সাম এগ, তাহলে এগ পুডিং তো বানাতে চাচ্ছ, তাহলে আমার কিছু এগ দরকার বা ডিম দরকার, অ্যান্ড মিল্ক, এবং দুধ দরকার, ফর দ্যাট, সেইটার জন্য, কোনটার জন্য, আসলে সেটা হলো ওই এগ পুডিং, তাহলে এগ পুডিং বানানোর জন্য এগ দরকার আর দুধ দরকার। হু উইল বাই দেম, কে এগুলো কিনে দিবে বা কিনে আনবে? ড্যাডি, ড্যাডি বলল বা ফাদার বলল, আই উইল, তার মানে আমি এগুলো কিনে দেব। আই উইল অলসো হেল্প ইউ, আমি তোমাকে আরও হেল্প করব উইথ
ক্লিনিং ডিশেস, এই মানে ডিশ বা এই গামলাগুলো পরিষ্কার করার কাজে আমি হেল্প করব। মম বলল থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। এভরিওয়ান মানে সবাইকে ধন্যবাদ। এভরিথিং সব কিছু, ইজ সেট সব কিছু সেট হয়ে গেছে মানে সব কিছু প্রস্তুত নাও এখন। সো লেটস গেট স্টার্টেড, চলো আমরা শুরু করি। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন অর ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার মানে যেটা কোশ্চেন সেটাকেই বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা একটা প্রশ্ন। অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা প্রশ্নবোধক বাক্য, ইজ ইউজড ব্যবহার হয় টু আস্ক জিজ্ঞেস করতে। কি জিজ্ঞেস করতে? আ কোশ্চেন, একটা কোশ্চেন জিজ্ঞেস করতে ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার হয়। হোয়েন যখন, উই নিড আমাদের দরকার, যখন আমাদের দরকার, টু নো জানতে, সামথিং কোনো কিছু জানার প্রয়োজন হয়, উই ইউজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন আমরা এই প্রশ্নবোধক বাক্য ব্যবহার করি। দেয়ার আর টু টাইপস অফ কোশ্চেন, দুই ধরনের প্রশ্ন আছে, ডব্লিউএস কোশ্চেন অ্যান্ড ভার্বাল কোশ্চেন। তাহলে ডব্লিউএস কোশ্চেন এবং ভার্বাল কোশ্চেন, এই দুই ধরনের কোশ্চেন আমরা দেখতে পাই। ইন অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্যে, দ্য পজিশন অব দ্য অক্সিলিয়ারি ভার্ব ইজ অলওয়েজ বিফোর দ্য সাবজেক্ট। বলেছে প্রশ্নবোধক বাক্যে একটা নিয়ম যে দ্য পজিশন মানে অবস্থান কোথায় থাকে, সেই অবস্থান কিসের অবস্থান? অব দ্য অক্সিলিয়ারি ভার্ব, তার মানে সাহায্যকারী ভার্বের অবস্থানটা হয় অলওয়েজ মানে সবসময় বিফোর দ্য সাবজেক্ট, সাবজেক্টের আগে। যেমন হি ইজ নয়, ইজ হি, তারপরে ইউ আর এইরকম নয়, আসলে আর ইউ। তার মানে প্রশ্নটা শুরু হয় অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। তাহলে অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো সেগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, ডু, ডাজ, ডিড, তারপরে শ্যাল, উইল, ক্যান, কুড, উইল, উড, এইরকম, এইগুলো হলো অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্ব কী হয়? প্রথমে চলে আসে, সাবজেক্টের প্রথমে চলে আসে। যেমন মিনা ইজ, এরকম না হয়ে ইজ মিনা, প্রথমে আসবে ইজ, তারপরে সাবজেক্ট আসবে, মানে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব তারপরে সাবজেক্ট। এ নাম্বারে বলেছে ডব্লিউএস কোশ্চেন, এক্সাম্পল দিয়েছে, দেখো হোয়ার ডু ইউ লিভ, তাহলে এখানে দেখো এই ডুটা প্রথমে আসলো সাবজেক্টের আগে চলে আসলো, ইউ হলো সাবজেক্ট, তার আগে সাহায্যকের ভার্ব ডু আসলো। এখন স্ট্রাকচারটা লিখে দিয়েছে ডব্লিউএইচ ওয়ার্ড, তার মানে দেখো এই ওয়ার্ডের মধ্যে ডব্লিউ এবং এইচ এই দুটা লেটার রয়েছে, এই জন্য এটাকে ডব্লিউএইচ ওয়ার্ড বলা হয়। তাহলে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড হোয়ার, তারপরে প্লাস দিয়ে বলেছে, তারপর অক্সিলিয়ারি ভার্ব ডু, এই যে এটা হলো অক্সিলিয়ারি ভার্ব ডু, তারপরে প্লাস, তারপরে সাবজেক্ট ইউ, প্লাস মেইন ভার্ব লিভ, তাহলে শেষে মেইন ভার্ব থাকলো। আর একদম শেষে তো অবশ্যই ফুল স্টপ হবে না, কোশ্চেন মার্ক হবে, যেহেতু এটা হলো একটা কোশ্চেন। তাহলে আমরা দেখলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের লাস্টে কোশ্চেন মার্ক হয়, অবশ্যই কোশ্চেন মার্ক হয়। নাম্বার বি, ভার্বাল কোশ্চেন, তাহলে অক্সিলারি কোশ্চেন আমরা চিনলাম, এরপরে ভার্বাল কোশ্চেন দেখব। ইয়েস নো কোশ্চেন, তার মানে এইটার, এই ভার্বাল কোশ্চেনের আরেকটা নাম হলো ইয়েস নো কোশ্চেন। এখন দেখো এক্সাম্পল, ডু ইউ লাইক প্ল্যান্টস, তুমি কি গাছপালা বা প্ল্যান্টস বা চারা পছন্দ করো? তাহলে এটার অ্যান্সার হয় ইয়েস হবে, না হয় নো হবে। তার মানে যেসব প্রশ্নের উত্তর ইয়েস অথবা নট দ্বারা দিতে হয় এগুলোকে ভার্বাল কোশ্চেন বলে অথবা ইয়েস নো কোশ্চেন বলে। আর যে সকল প্রশ্নের উত্তর ইয়েস নট দ্বারা দেওয়া যায় না এগুলোই হলো ডব্লিউএস কোশ্চেন। এখন আমরা এই ভার্বাল কোশ্চেনের স্ট্রাকচার দেখব। তাহলে প্রথমে দেখো অক্সিলিয়ারি ভার্ব আসে ডু, এই যে ডু আসলো, তারপরে সাবজেক্ট ইউ, ডু ইউ, তারপরে লাইক, এই হলো মেইন ভার্ব, লাইক হলো মেইন ভার্ব, লাইক, তারপরে প্ল্যান্টস, এরপরে এই প্ল্যান্টস এই কথাটা আসলো। আচ্ছা, তারপরে প্লাস কোশ্চেন মার্ক, এখানে একটা প্লাস চিহ্নটা দেওয়া লাগতো, যাই হোক
কোশ্চেন মার্ক আসলো। তাহলে এইভাবে আমাদের ভার্বাল কোশ্চেন এবং ডব্লিউএস কোশ্চেন এইভাবে আমরা শিখলাম। এরপরে দেখো, এতক্ষণে আমরা কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখলাম দুই ধরনের। এরপরে স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে জানব। এখানে বলেছে অ্যান অ্যাসার্টিভ কোশ্চেন, মানে সেন্টেন্স, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ কোশ্চেন নয় অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স একটা বর্ণনামূলক বাক্য, ইজ ইউজড, ইউজ হয় টু স্টেট ফ্যাক্টস, মানে টু স্টেট, স্টেট মানে স্টেটমেন্ট দিতে, বর্ণনা দিতে। এই স্টেট এসেছে দেখো এই স্টেটমেন্ট থেকে, তার মানে বর্ণনা দিতে, ফ্যাক্টস, কোনো ফ্যাক্ট বা কোনো ঘটনার বর্ণনা, হিস্টোরি, কোনো ইতিহাসের বর্ণনা, ইনসিডেন্ট, কোনো ঘটনা বা কোনো ইনসিডেন্ট, অপিনিয়ন, কোনো মতামত, ইভেন্টস, কোনো ঘটনা, ফিলিংস, মানে কোনো অনুভূতি, বিলিফস, কোনো বিশ্বাস, এটসেট্রা ইত্যাদি। তার মানে সোজা কথায় কোনো কিছুর বর্ণনা দিলে সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। দিস সেন্টেন্স ইউজুয়ালি এন্ডস উইথ আ ফুল স্টপ। তাহলে সাধারণত এই ধরনের বাক্য শেষে থাকে ফুল স্টপ, কোশ্চেন মার্ক থাকে না। আচ্ছা, এক্সাম্পল দিয়েছে, শি রাইটস আ ডায়েরি, তাহলে সে ডায়েরি লেখে। লাস্টে দেখো কোশ্চেন মার্ক নয়, ফুল স্টপ ব্যবহার হয়েছে। আর এর আগের সেন্টেন্সে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বা কোশ্চেনে কোশ্চেন মার্ক ব্যবহার করা হয়। আচ্ছা, এখন দেখো স্ট্রাকচার, এই যে শি এটা হলো সাবজেক্ট, তাহলে ফার্স্টে সাবজেক্ট থাকলো, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফার্স্টেই কিন্তু অক্সিলিয়ারি ভার্ব থাকতো, ডব্লিউএস ওয়ার্ড অথবা অক্সিলিয়ারি ভার্ব। কিন্তু এখানে মেন ভার্ব মানে সাবজেক্টটাই প্রথমে আসলো, তারপরে ভার্ব রাইটস, তারপরে অবজেক্ট আ ডায়েরি, কি লেখে সেটা হলো অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট চেনার উপায় হলো কোনো সেন্টেন্সে যদি কি কাকে, এই দুটো প্রশ্ন দিয়ে অ্যান্সার, এই দুটো প্রশ্ন দ্বারা প্রশ্ন করে যদি অ্যান্সার পাওয়া যায় তাহলে সেটাকে আমরা অবজেক্ট বলি। যেমন দেখো সে কি লিখছে, তাহলে তার উত্তরে আমরা ডায়েরি এটা পাই, তাহলে ডায়েরি একটা অবজেক্ট। আচ্ছা, তাহলে এখানে লাস্টে আমাদের চিহ্ন হলো ফুল স্টপ। এইভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এর আগে ইন্টারোগেটিভ সেন্টেন্স এই দুটো সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা এখানে এসে এই কাজটা করব। কাজটা কি দেখো, এক্সাম্পল দিয়েছে একটা কোশ্চেন, একটা আমরা কোশ্চেন লিখব, তারপরে এই যে সেটার স্ট্রাকচার আমরা এইভাবে বর্ণনা করব। আবার একটা স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স একটা লিখব, তারপরে সেটার স্ট্রাকচার লিখব। তাহলে প্রথমে আমরা কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখব, সেটার স্ট্রাকচার, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখব, তারপরে সেটার স্ট্রাকচার লিখব। এইভাবে আমরা ওয়ানেরটা প্রথমে শুরু করি। তাহলে আমরা একটা কোশ্চেন কীরকম, সহজ একটা কোশ্চেন লিখি, হোয়াট ইজ ইয়োর নেম, এটা হলো একটা কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এইটার আমরা স্ট্রাকচার তৈরি করব বা লিখব, এটা দেখে দেখে কীভাবে লিখব। এই যে হোয়াট, তাহলে এটা কি ডব্লিউএইচ ওয়ার্ড, তাহলে হোয়াট, এটাকে আমরা ডব্লিউএইচ ওয়ার্ডও বলতে পারি অথবা হোয়াটও লিখতে পারি, অথবা লিখতে পারি ডব্লিউএইচ ওয়ার্ড লিখে ব্রাকেটে আবার হোয়াট এটা লিখে দিতে পারি। তারপরে এই যে ইজ, এই ইজটা এখানে অক্সিলিয়ারি ভার্ব নয়, মেইন ভার্ব, মেইন ভার্ব ইজ। তাহলে এর আগে কিন্তু আমরা ইজকে অক্সিলিয়ারি ভার্ব বলেছিলাম, এখন এখানে মেইন ভার্ব হয়ে গেল। তাহলে কিভাবে বুঝবো যে আমরা এটা অক্সিলিয়ারি ভার্ব নাকি মেইন ভার্ব, বোঝার জন্য যে টেকনিক সেটা হলো কি, যে একটা কথা মনে রাখতে হবে, মেইন ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। তাহলে এই ইজকে যদি আমরা মেইন ভার্ব না ধরে যদি অক্সিলিয়ারি ভার্ব ধরি, তাহলে তো এই বাক্যের মধ্যে আর কোনো ভার্বই নাই, তাহলে মেইন ভার্ব হবে কে। সুতরাং এইটাতে আমরা ইজটাকে মেইন ভার্ব হিসেবেই এখানে ব্যবহার করা হয়েছে। তার মানে দেখো একটা স্কুলে যদি প্রিন্সিপাল বা হেডমাস্টার না থাকে, হেড টিচার যদি না থাকে, তাহলে কিন্তু স্কুল চলে না। অবশ্যই একজন হেডমাস্টার বা হেড টিচার থাকতে হবে, তারপরে তার সহকারী টিচার থাকতেও পারে নাও থাকতে পারে বা একটার বেশিও থাকতে পারে, কিন্তু একটা প্রধান শিক্ষক বা একজন প্রিন্সিপাল অবশ্যই থাকতে হয়। দেখো যে কোনো দিন যদি প্রিন্সিপাল স্যার না থাকে, তাহলে প্রিন্সিপাল স্যারের দায়িত্ব পালন করে অন্য একজন অ্যাসিস্ট্যান্ট টিচার,
তাহলে তখনকার দিনে বা তখন কিন্তু তিনি কিসের ভূমিকায় রয়েছেন? প্রিন্সিপাল বা হেড টিচারের ভূমিকায় রয়েছেন। তার মানে হেড অবশ্যই থাকতে হবে বা মেইন ভার্ব অবশ্যই থাকতে হবে। অক্সিলারি ভার্ব থাকলেও চলবে, কোনো কোনো সেন্টেন্সে থাকলেও চলে, কোনো কোনো সেন্টেন্সে অবশ্যই অক্সিলারি ভার্বও ব্যবহার করা হয়। এখন এখানে এই ইসটা হলো মেইন ভার্ব, তারপরে ইওর নেম এটা হলো এক্সটেনশন, এটা আমরা এইভাবে দিতে পারি যে এক্সটেনশন। তাহলে এক্সটেনশন কি এ সম্পর্কে আমরা পরে জানব, তবে আপাতত এতটুকু জানি যে একটা সেন্টেন্সকে সাবজেক্ট ভার্ব এগুলোর পরে লাস্টে যেটা থাকে সেটা হয় অবজেক্ট হয় না হয় এক্সটেনশন হয়। তাহলে যেহেতু এটা অবজেক্ট হচ্ছে না এই জন্য এটাকে আমরা এক্সটেনশন বলবো। তাহলে অবজেক্ট কেন হলো না? কারণ এখানে কে এবং কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাওয়া যায় না। এখন দেখো লাস্টে এখানে কোশ্চেন মার্ক আমরা এখানে ব্যবহার করব, যেহেতু এটা একটা কোশ্চেন। এইভাবে আমরা একটা অ্যাসার্টি মানে কোশ্চেন মার্ক মানে কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখলাম এবং সেটার স্ট্রাকচার লিখলাম। এইভাবে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি, ইজি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা লিখতে পারি যে স্টেটমেন্টটা লিখতে পারি মাই নেম ইজ রাজ। তাহলে এইটার স্ট্রাকচার কি হবে? দেখো সাবজেক্ট হলো মাই নেম, সাবজেক্ট হলো মাই নেম, ইজ হলো এখানে মেইন ভার্ব, তারপরে এই রাজ হলো কমপ্লিমেন্ট। এখন এই কমপ্লিমেন্ট এবং অবজেক্ট এটার পার্থক্য আমরা পরে জানব। আমরা এখানে এতটুকু জানি যে এই যেহেতু রাজ এখানে অবজেক্ট হচ্ছে না এই জন্য এটা কমপ্লিমেন্ট, আর অবজেক্ট কমপ্লিমেন্ট এই সবগুলোকে মিলিয়ে আমরা এক্সটেনশনও বলতে পারি। তাহলে এক্সটেনশন একটা অবজেক্টও হতে পারে, একটা কমপ্লিমেন্টও হতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমরা এরকম করে লাস্টে একটা ফুল স্টপ কেন দেব? কারণ এটা তো কোশ্চেন নয়, এই জন্য ফুল স্টপ দেব। এরপরে আমরা নাম্বার টু একটা কোশ্চেন বানালাম, ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো? এটার স্ট্রাকচার দেখো, এই ডুটো তো অক্সিলারি ভার্ব, ডু অক্সিলারি ভার্ব ডু প্লাস ইউ এটা কিন্তু সাবজেক্ট, তাহলে সাবজেক্ট ইউ, তারপরে মেইন ভার্ব প্লে, তারপরে প্লাস অবজেক্ট ক্রিকেট। এটা অবজেক্ট কিভাবে হলো, এই ক্রিকেটটা অবজেক্ট কিভাবে হলো? তোমরা কি দ্বারা প্রশ্ন করো, তুমি কি খেলো? তাহলে দেখো এখানে ক্রিকেট এই কথাটা আসে। তাহলে এখানে এই কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাওয়ার কারণে এই ক্রিকেট শব্দটা হয়ে গেল এখানে অবজেক্ট। তারপরে অবশ্যই লাস্টে কোশ্চেন মার্ক। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবো, আই প্লে ক্রিকেট, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক। এটার স্ট্রাকচার লিখতে পারি সাবজেক্ট আই, প্লে এটা কিন্তু মেইন ভার্ব, তাহলে মেইন ভার্ব প্লে, তারপরে ক্রিকেট এটা অবজেক্ট। এখন লাস্টে আমরা ফুল স্টপ দিয়ে শেষ করব। এরপরে নাম্বার থ্রিটা করি, হোয়াট ইজ দিস, এটা একটা মানে কোশ্চেন বা প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটার স্ট্রাকচার আমরা লিখব, হোয়াট এটা হলো আমাদের ডব্লিউএস ওয়ার্ড, তারপরে ইজ হলো এখানে মেইন ভার্ব, কারণ এখানে আর অন্য কোনো ভার্ব নাই, এই জন্য অক্সিলারি ভার্বটা এখানে এসে মেইন ভার্ব হয়ে গেছে। তারপরে দিস এটা হলো একটা কমপ্লিমেন্ট। তাহলে লাস্টে আমরা কোশ্চেন মার্ক দিয়ে এই কোশ্চেনটা শেষ করব। এরপরে আমরা একটা স্টেটমেন্ট লিখি বা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি, দিস ইজ আ পেন, এটি একটি কলম। তাহলে এটার স্ট্রাকচার কিভাবে হবে? দিস ফার্স্টে, এটা হলো সাবজেক্ট, তারপর মেইন ভার্ব হলো এখানে ইজ, তারপরে কমপ্লিমেন্ট হলো আ পেন, লাস্টে হলো ফুল স্টপ। এরপরে হাউ আর ইউ, তাহলে অবশ্যই হাউ এটা হলো ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে মেইন ভার্ব আর, যদিও আরটা আসলে সাহায্যকের ভার্ব হিসেবে বেশি ব্যবহার হয় কিন্তু এখানে আরটা মেইন ভার্ব, তারপরে ইউ হলো কমপ্লিমেন্ট, তারপরে কোশ্চেন মার্ক দিয়ে এই সেন্টেন্সটা শেষ হয়েছে। তাহলে এটার একটা বর্ণনামূলক বাক্য লিখি, আই অ্যাম ফাইন, তাহলে আই এটা হলো সাবজেক্ট, অ্যাম হলো মেইন ভার্ব, যদিও অ্যামটা অক্সিলারি ভার্ব হিসেবে বেশি ব্যবহার হয় কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে বসেছে, তারপরে ফাইন এটা হলো কমপ্লিমেন্ট, তারপরে লাস্টে ফুল স্টপ। নাম্বার ফাইভে হোয়াট আর ইউ ডুইং, তাহলে অবশ্যই হোয়াট এটা হলো ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে আর অক্সিলারি ভার্ব,
এখানে দেখো আর আবার অক্সিলারি ভার্ব হয়েছে। আচ্ছা এখন এখানে দেখো মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছিল, কিন্তু এই বাক্যে আরটা অক্সিলারি ভার্ব, কারণ এখানে রিড একটা ভার্ব আছে, মেন ভার্ব হলো রিড বা রিডিং। তাহলে এই আরটা আর মেন ভার্ব থাকলো না, এটা অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব হয়ে গেল। তাহলে অক্সিলারি ভার্ব আর প্লাস অবজেক্ট সাবজেক্ট ইউ, তারপরে সাবজেক্ট আসলো ইউ, তারপরে মেইন ভার্ব রিডিং, তারপরে কোশ্চেন মার্ক। এখন স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই অ্যাম রিডিং আ বুক, তাহলে এটার স্ট্রাকচার কী হবে? আই সাবজেক্ট বা সাবজেক্ট আই প্লাস অক্সিলারি ভার্ব অ্যাম, তারপরে মেইন ভার্ব আই মানে রিডিং, তারপরে অবজেক্ট হলো আ বুক, তারপরে ফুল স্টপ। আচ্ছা আ বুক এটা কমপ্লিমেন্ট না হয়ে অবজেক্ট কেন হলো? কারণ এখানে আমরা কি দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পাই, আমি কি পড়ছি, তাহলে সেটার উত্তরে হলো আ বুক, একটা বই। সুতরাং কি দ্বারা প্রশ্ন করে যে অ্যান্সার পাই সেই অ্যান্সারটা হলো অবজেক্ট। তারপরে আমরা এখানে ডিফারেন্স লিখব। আসলে এতক্ষণে আমরা বা এই যে পাঁচটা সেন্টেন্স আমরা লিখলাম, লিখে এটা আমরা এই শিখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে কিছু পার্থক্য আমরা অলরেডি দেখতে পেয়েছি, সেগুলো লিখব। তাহলে আমরা লিখতে পারি যে কোশ্চেনটার ক্ষেত্রে কি হয়, স্টার্টস উইথ অ্যান অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয় অথবা ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়। তাহলে প্রশ্ন অবশ্যই একটা অক্সিলিয়ারি ভার্ব অথবা ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হবে। আর স্টেটমেন্টের ক্ষেত্রে বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্টার্টস উইথ আ সাবজেক্ট, তখন এটা শুরু হবে বা স্টার্ট হবে কি দ্বারা, একটা সাবজেক্ট দ্বারা। আরেকটা পার্থক্য আমরা পাই, এন্ডস উইথ আ কোশ্চেন মার্ক, এন্ডস উইথ আ ফুল স্টপ। তাহলে কোশ্চেন মার্ক দ্বারা শেষ হয় কোশ্চেন আর ফুল স্টপ দ্বারা শেষ হয় অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট। আরও পার্থক্য পাই, অক্সিলিয়ারি ভার্ব ইজ মাস্ট, তাহলে কোশ্চেন যেটা বা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা, সেটাতে অবশ্যই একটা না একটা অক্সিলিয়ারি ভার্ব অবশ্যই দরকার। আর স্টেটমেন্টের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার আবশ্যকতা নাই, কোনো কোনো সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব ছাড়াই স্টেটমেন্ট করা যায়, আর কোশ্চেন কোনো কোশ্চেন কিন্তু অক্সিলিয়ারি ভার্ব ছাড়া হয় না। তবে হু দ্বারা প্রশ্ন কি করলে, শুধুমাত্র হু দ্বারা প্রশ্ন করলে কোনো অক্সিলিয়ারি ভার্ব লাগে না। লেসন 4.2, এখানে ইউনিট ফোরের আমরা যেটা করছিলাম 4.2তে দেখো বলেছে, নাও এখন ইন পেয়ার্স দুজনে মিলে অর গ্রুপস অথবা গ্রুপে বা দলে বিভক্ত হয়ে রিড পড়ো দ্য আন্ডারলাইন্ড সেন্টেন্স, মানে এখানে যেগুলো সেন্টেন্সের নিচে আন্ডারলাইন দেওয়া আছে এই সেন্টেন্সগুলো পড়ো, অফ দ্য স্টোরি গল্পের, সেই গল্পের নাম কি, কাউন্ট ওয়াইজলি, কাউন্ট মানে গণনা করো, এক দুই করে গোনো, ওয়াইজলি মানে বুদ্ধির সাথে, তার মানে এখানে আমরা গণনা করব কিন্তু বুদ্ধিমত্তা পরিচয় দিয়ে আমরা গণনা করব, সেই রকম একটা গল্পের নাম এখানে দিয়েছে যে কাউন্ট ওয়াইজলি, এটা হলো গল্পের নাম। অ্যান্ড এবং ক্যাটাগোরাইজ মানে ক্যাটাগরিতে বিভক্ত করো, মানে প্রকারে বিভক্ত করো, দেম তাদেরকে মানে এই সেন্টেন্সগুলোকে, ইন দ্য ফলোয়িং টু কলাম, নিজের দুটা কলামে বিভক্ত করো, মানে কোন সেন্টেন্স ইন্টারোগেটিভ হবে নাকি কোন সেন্টেন্স অ্যাসার্টিভ, কোন সেন্টেন্স ইন্টারোগেটিভ, এরকম তোমরা দুটা সেন্টেন্সে বিভক্ত করো। দেন ডিসকাস, তারপরে ডিসকাস করো, আলোচনা করো, দ্য পারপাজেস, পারপাজ মানে উদ্দেশ্য, তার মানে পারপাজগুলো তোমরা নিয়ে আলোচনা করো, ডিসকাস করো, অফ দ্য সেন্টেন্স মানে সেন্টেন্সের উদ্দেশ্যগুলো কি, তার মানে ওই সেন্টেন্স পড়ে বুঝতে হবে যে এই এখানে কি প্রশ্ন করা হচ্ছে নাকি বর্ণনা দেওয়া হচ্ছে, এই দুটা পারপাজের মধ্যে কোনটা পড়ে, বিষয়গুলো খুবই সহজ আমরা দেখব। এখানে মানে কাশি হওয়াতে আমার গলাটা একটু বন্ধ হয়ে আছে, যার কারণে স্পষ্ট তোমরা বুঝতে পারবে না একটু, তো তারপরে আমি চেষ্টা করব। আচ্ছা, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। এখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, এখানে এটার পোশাক দেখেই বুঝতে পারছি যে ইনি একজন রাজা, তারপরে ইনি কিন্তু রাজার একজন কর্মচারী, তার পোশাক আশাক দেখে মনে হচ্ছে,
আর তার পাশে আরও দুইজন কর্মচারী কিন্তু একটু দূরে দাঁড়িয়ে আছে, আর উপরে আমরা কাক উঠতে দেখছি। আসলে ব্যাপারটা এইরকম যে তোমাকে যদি বলা হয় যে তোমার মাথায় কয়টা চুল আছে, তুমি এটাকে কিন্তু কোনোদিন গুনে দেখোনি, কিন্তু তুমি কিন্তু এই গল্প পড়ার পরে তুমি এসব প্রশ্নের উত্তর দিতে পারবে যে তোমার মাথায় কয়টা চুল আছে, বাংলাদেশে কয়টা কাক আছে, অথবা ঢাকা শহরে কয়টা রিক্সা আছে। এইসব প্রশ্নের উত্তর তুমি বুদ্ধিমত্তা দিয়েই বলে দিতে পারবে। এরকম একটা টেকনিক আমরা এই গল্পে শিখব। এখানে দেখো গল্পের নাম কাউন্ট ওয়াইজলি। এখানে একটা কাকের ছবি আমরা দেখতে পাচ্ছি, কাক নিয়েই হলো এই গল্পটা। দেখো, ওয়ান ডে, একদিন, এম্পেরর আকবর, সম্রাট আকবর, আস্কড, জিজ্ঞেস করল, দ্য কোশ্চেন, প্রশ্ন জিজ্ঞেস করল। কি প্রশ্ন সেটা দেখো এখানে, হাউ মেনি ক্রোস, কয়টা কাক আর দেয়ার আছে ইন দ্য সিটি, এই শহরে, এই টাউনে, এই নগরে কয়টা কাক আছে, এরকম একটা প্রশ্ন সম্রাট আকবর করল ইন হিজ কোর্ট, তার রাজসভায়। আচ্ছা, এখন দেখো, এভরি ওয়ান, সবাই, ইন দ্য কোর্ট রুম, মানে এই দরবারের রুমের সবাই, বিকেম পাজলড, তারা পাজলড হয়ে গেল, হতবুদ্ধি হয়ে গেল। আমরা পাজলড মানে বিস্তারিতভাবে কিন্তু প্রথমের এই চ্যাপ্টারের যে প্রথম ভিডিও, এখানে কিন্তু আমরা বিস্তারিতভাবে এই কঠিন শব্দগুলোর অর্থ আমরা শিখেছি। তারপরে দেখো, দে অল, তারা সবাই, ট্রাইড, তারা সবাই ট্রাই করলো, ট্রাইয়ের পাস্ট ফর্ম হলো ট্রাইড, তাহলে তারা সবাই চেষ্টা করলো, টু ফিগার আউট, ফিগার আউট মানে বের করতে, দ্য অ্যান্সার, অ্যান্সার বের করার চেষ্টা করলো, বাট, কিন্তু, কুডন্ট, কুড নট, এটা সংক্ষিপ্ত হলো কুডন্ট, কিন্তু তারা চেষ্টা করলো কিন্তু পারলো না, দে ওয়ার আস্কিং, তারা জিজ্ঞেস করছিল ইচ আদার, একে অন্যকে আবার জিজ্ঞেস করছিল, হাউ ক্যান উই কাউন্ট, এই শহরে কয়টা কাক আছে, এটা আমরা কীভাবে গুনব, ইজ ইট পসিবল, এটা কি সম্ভব, এটা কি পসিবল, টু কাউন্ট, গুনে বের করা, অল দ্য ক্রোস অফ দ্য সিটি, তাহলে একটা শহরের কতগুলো কাক আছে এটা কি বের করা সম্ভব, তারা নিজেরা নিজেরাই প্রশ্ন করলো, যে রাজামশাই বা সম্রাট এ কোন প্রশ্ন করলেন। অ্যাট দ্যাট টাইম, সেই সময় বীরবল, বীরবল নামের একজন লোক, সেই বীরবলটাকে তারপরে দেখো কমা দিয়ে বলেছে, আমরা কিন্তু আগেই বলেছি কারো নামের পরে বা কোনো জায়গার পরে বা কোনো শব্দের পরে এরকম কমা দিয়ে সে সম্পর্কে অতিরিক্ত কিন্তু এখানে বলা যায়, সেটাই দেখো বীরবলের পরিচয় তার কমার পরে দিচ্ছে, অ্যান অ্যাডভাইজর, তিনি হলেন উপদেষ্টা, তার মানে যিনি রাজাকে জ্ঞান দেন, এরকম বুদ্ধিদাতা, উপদেষ্টা বলা চলে, অফ দ্য ইম্পিরর, তাহলে সম্রাটের উপদেষ্টা হলো বীরবল, ইনি সেই সময় ওয়াকড ইন, হেঁটে হেঁটে ভিতরে ঢুকলেন, হি আস্কড, তিনি জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ দ্য ম্যাটার, কি ব্যাপার, তোমরা সবাই এমন চিন্তিত কেন, বা কী হয়েছে, দে রিপিটেড দ্য কোশ্চেন টু হিম, তারা সবাই রাজার এই কঠিন প্রশ্নটাকে বীরবলকে বললেন যে আমরা এইরকম একটা কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছি। তারপরে দেখো যে বীরবল বলল, ইমিডিয়েটলি স্মাইল্ড, বীরবল তখন মুচকে হাসলেন, ইমিডিয়েটলি মানে সাথে সাথে, তাৎক্ষণিকভাবে, তখনই, অ্যান্ড, এবং ওয়েন্ট আপ মানে গো মানে যাওয়া, তার পাস্ট টেন্স হলো ওয়েন্ট, তাহলে গেল, গেল আপ কোথায়, উপরে, উপরে গেল মানে কি, সে কি আকাশের দিকে উড়ে গেল, আসলে এখানে রাজার যে সিংহাসন, রাজার সিংহাসন কিন্তু যেখানে রাজা বসেন সেটা একটা উঁচু জায়গায় হয়ে থাকে, আর মন্ত্রীরা এবং সাধারণ লোকেরা কিন্তু তার চেয়ে একটু নিচু জায়গায় থাকেন, বসে থাকেন, এই জন্য এখানে বলেছে যে ওয়েন্ট আপ, তিনি রাজার কাছে গেলেন, রাজার দিকে উঠে গেলেন, মানে টু আকবর, আকবরের দিকে উঠে গেলেন, হি টোল্ড, সে বলল, দ্য ইম্পিরর, সম্রাটকে বলল, মহারাজ, আই নো দ্য অ্যান্সার, আমি এই এটা এই প্রশ্নের অ্যান্সার জানি, ক্যান আই টেল, আমি কি বলবো, আমি কি বলতে পারি, দেন, তখন বা তারপর, হি অ্যানাউন্সড দ্য অ্যান্সার, তিনি, হি মানে সে, সে মানে এখানে বীরবল, বীরবল অ্যানাউন্সড, অ্যানাউন্স করলো, ঘোষণা করলো, জোরে জোরে উচ্চারণ করে বলল, কি বলল, দ্য অ্যান্সার, সেই অ্যান্সারটি সে উচ্চ স্বরে বলল যেন সবাই শুনতে পায়, হি সেইড দ্যাট, তিনি বললেন যে, দেয়ার ওয়ার, সেখানে আছে,
21,523 crores in the city. তার মানে তিনি বললেন যে এই শহরে 21,000 মানে 21,500 500 and 23 এবং 23 টা 21,523 টা কাক আছে. এম্পেরর আকবর আস্কড, তখন সম্রাট আকবর জিজ্ঞেস করলেন, হাউ ডিড ইউ কাউন্ট, তুমি কিভাবে গুনে ফেললে, দ্য নাম্বার অব দ্য ক্রো, এখানে কাকের সংখ্যা তুমি কিভাবে বের করলে. বীরবল রিপ্লাইড, তখন বীরবল রিপ্লাই করলো, অ্যান্সার দিল, উত্তর দিল, আস্ক ইয়োর মেন, আপনার লোকদেরকে বলুন, টু কাউন্ট, গুনতে, দ্য নাম্বার অফ ক্রোস, এই কাকের সংখ্যা গুনে আসতে বলুন. ইফ দ্য নাম্বার ইজ মোর, যদি কাকের সংখ্যা বেশি হয়, দেন দ্য রিলেটিভস অব দ্য ক্রোস মাস্ট বি ভিজিটিং দেম ফর নিয়ার বাই সিটিস, যদি বেশি হয় দেন, তাহলে দ্য রিলেটিভস আত্মীয় স্বজনেরা, কার আত্মীয় স্বজন, অব দ্য ক্রোস, এই কাকের আত্মীয় স্বজনেরা মাস্ট বি ভিজিটিং, এরা বেড়াতে এসেছে, ভিজিট করতে এসেছে, দেম তাদের কাছে এসেছে, ফ্রম নিয়ার বাই সিটিস, অন্য শহর থেকে এই শহরে কিছু মানে কাকের আত্মীয়রা বেড়াতে এসেছে, যদি কাকের সংখ্যা বেশি হয়। ইফ দেয়ার আর ফিউয়ার, যদি সংখ্যাটা কম হয়, আমি যেটা বলেছি তার চেয়ে যদি কম হয়, তাহলে বুঝবেন, দেন তাহলে দ্য ক্রোস কাকেরা ফ্রম আওয়ার সিটি, আমাদের সিটি থেকে, মাস্ট বি ভিজিটিং, ভিজিট করতে গেছে, কোথায়, দেয়ার রিলেটিভ, তাদের আত্মীয় স্বজনের বাড়িতে, হু লিভস আউটসাইড দ্য সিটি, যারা যেসব কাকেরা তাদের মানে এই শহরের বাইরে থাকে। তাহলে বেশি হলে বুঝবেন এখানে বেড়াতে এসেছে কিছু কাক, আর কম হলে বুঝবেন এখান থেকে কিছু কাক তাদের আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছে। দ্য ইম্পেরর স্মাইল্ড, ইম্পেরর বা সম্রাট হাসলেন, হি ওয়াজ প্লিজড, তিনি খুশি হলেন, সন্তুষ্ট হলেন, উইথ দ্য আনসার, এই উত্তর শুনে, অ্যাজ আ রিওয়ার্ড, পুরস্কার স্বরূপ, আকবর গেভ, আকবর দিলেন, গিভের পাস্ট টেন্স গেভ, আকবর দিলেন, কি দিলেন, কাকে দিলেন, বীরবল, বীরবলকে কি দিলেন, আ রুবি অ্যান্ড পার্ল চেইন, রুবি এবং মুক্তার মালা, এখানে আমরা রুবি এবং মুক্তার এরকম একটা রাজকীয় মুক্তোর মালা, যেটার দাম লক্ষ লক্ষ টাকা হতে মানে হয়, এরকম একটা দামি গিফট তিনি তার বীরবলকে দিলেন। এখন আমরা এই যে কলাম এ এবং কলাম বি, এই দুটো ম্যাচিং করব। এখানে দেখো কলাম এতে ওয়ার্ডস অর ফ্রেজ, ওয়ার্ড তো আমরা জানি শব্দ, আর ফ্রেজ মানে কয়েকটা শব্দ মিলে একটা অর্থ দেওয়া, যেমন দেখো ফিগার আউট মানে বের করা। আচ্ছা দেখো এখানে আমরা এগুলো মানে মিলাই, এখন পাজলড, এটা যদি আমরা এটার সাথে মিলাই, আনএবল টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে না পারা, সো বিকামস কনফিউজড, সুতরাং কনফিউজড হয়ে যাওয়া, দ্বিধার মধ্যে পড়ে যাওয়া, এটাই হলো পাজলড। তারপর ফিগার আউটকে আমরা বলতে পারি আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা বা খুঁজে বের করা। তারপর অ্যাডভাইজার, অ্যাডভাইজারকে আমরা এই যে আ পারসন, এমন একজন লোক, হু গিভস অ্যাডভাইস, এই অ্যাডভাইস থেকে অ্যাডভাইজার, এই দুটার সাথে মিল করে আমরা মিলাতে পারি। ধরে নাও যে আমরা অ্যাডভাইজার কী জিনিস জীবনে পড়িনি, শুনিনি, দেখিনি, তারপরে এগুলো আ পারসন, হু গিভস, এগুলোর অর্থ আমরা জীবনেও শুনিনি, কিন্তু এখানে দেখো অ্যাডভাইস আছে, অ্যাডভাইজার, অ্যাডভাইস, এখানে দেখো অ্যাডভাইস আছে, সুতরাং এই দুটো আমরা মিলিয়ে দেব। মনে করো যে আমরা কিচ্ছুই জানি না, তবুও কিন্তু আমরা এগুলোতে পুরোটাই কিন্তু আমরা এখানে মানে সঠিক অ্যান্সার করতে পারবো। এম্পেরর মানে রাজা, আর কিং মানেও রাজা, আমরা এই দুটার সাথে মিলিয়ে দেব। ইমিডিয়েটলি, তার মানে কি, অ্যাডভান্স, তাৎক্ষণিকভাবে, এখনই, এইরকম অর্থ। অ্যানাউন্সড করে দেওয়া, মানে জোরে ঘোষণা করে দেওয়া, তাহলে আমরা এটার সাথে এই যে টেল পিপল, মানুষদেরকে বলা, অ্যাবাউট সামথিং, কোনো বিষয় সম্পর্কে মানুষকে বলা অফিসিয়ালি, মানে ঘোষণা করা, অ্যানাউন্সড মানে ঘোষণা করা। কাউন্ট আর আচ্ছা, অ্যানাউন্স মানে ঘোষণা করা, সেটা কিন্তু ঘোষণা কিন্তু সাধারণত উচ্চ স্বরেই হয়। আচ্ছা এরপরে দেখো কাউন্ট মানে গণনা করা, আর ক্যালকুলেট মানেও গণনা করা, ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার, রিলেটিভ মানে আত্মীয়, আর পার্সন হু পার্ট অফ ফ্যামিলি মানে যেগুলো আমাদের পরিবারের সাথে সম্পর্কিত, এরকম লোকই কিন্তু রিলেটিভ হয়। তাহলে আমরা কিন্তু এখানে সবগুলোই মিল করলাম, এখন তোমরা এগুলো আবারও প্র্যাকটিস করবে, প্রয়োজনে আরেকবার ভিডিওটা দেখবে,
এবং সিরিয়ালি প্রত্যেকটা ভিডিওই দেখবে, কারণ এখানে আসলে আমাদের বইয়ের বাইরেও আমরা অনেক কিছু এখানে দেখানোর চেষ্টা করি যেন তোমরা সহজে বুঝতে পারো। এই কারণে সুতরাং তোমরা এই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওই দেখবে। আর অবশ্যই মনে করো যে বেশিক্ষণ তোমরা মোবাইল ডিভাইস বা ল্যাপটপ ব্যবহার করবে না, এগুলো কিন্তু বেশিক্ষণ ব্যবহার করা ক্ষতিকর। এই জন্য আমরা কিন্তু এখানে উদ্দেশ্য নিয়েছি যে জাস্ট 1 ঘন্টা সময় আমরা একেই মানে অনলাইন থেকে আমরা গণিত, ইংলিশ বা যেটা সমস্যা সেগুলো আমরা সমাধান করে নিব। এবং গেম খেলে সময় নষ্ট করার কোনো দরকার নেই, তোমরা যতক্ষণ পড়াশোনা করবে ততক্ষণ তোমাদের কিন্তু এগুলো কাজে লাগবে। লেসন 4.3 এইটা দেখব, আর এটা রয়েছে পেজ নাম্বার 34 থেকে 35, এই দুই পেজ জুড়ে। তাহলে 4.3 লেসনে বলেছে, নাও এখন ইন পেয়ার্স দুজনে মিলে অর গ্রুপস অথবা দলে বিভক্ত হয়ে রিড পড়ো দ্য আন্ডারলাইন্ড সেন্টেন্স। আন্ডারলাইন করা সেন্টেন্স মানে নিচে দাগ দেওয়া সেন্টেন্স, এই যেগুলোর নিচে দাগ দেওয়া আছে এই গল্পের এই বাক্যগুলো ভালো করে পড়ো। অব দ্য স্টোরি কাউন্ট ওয়াইজলি, এই কাউন্ট ওয়াইজলি যে স্টোরি, এই স্টোরির এই আন্ডারলাইন করা বাক্যগুলো সেন্টেন্সগুলো ভালো করে পড়ো। অ্যান্ড এবং ক্যাটাগোরাইজ মানে ভাগ করো, ক্যাটাগরিতে ভাগ করো, বা বলছে যে কোন ক্যাটাগরিতে পড়ে, কোন প্রকারে বিভক্ত করবে সেটা তোমরা বিভক্ত করো। ইন দ্য ফলোয়িং টু কলাম, নিচের দুটা কলামে, মানে এই যে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স হবে নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, এই দুটার মধ্যে কোনটা হবে সেই কলামে তোমরা লেখো। তারপরে বলেছে যে দেন ডিসকাস, তারপরে ডিসকাস করো, আলোচনা করো, বর্ণনা করো। দ্য পারপাজেস, পারপাজ মানে উদ্দেশ্য, তার মানে এই যে দুটা দুই ধরনের বাক্য আছে কোন ধরনের বাক্যের উদ্দেশ্য কি সেটা তোমরা সেন্টেন্সে লেখো, মানে সেন্টেন্সের উদ্দেশ্যটা লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া হলো। এখানে বলেছে টু ক্যাটাগোরাইজ মানে ক্যাটাগরিতে বিভক্ত করতে, দুই প্রকারের মধ্যে কোন প্রকারের হবে সেটা তোমরা এটা কীভাবে করবে দেখো। বলেছে দ্য সেন্টেন্সেস টু ক্যাটাগোরাইজ, ক্যাটাগরিতে বিভক্ত করতে দ্য সেন্টেন্সেস বাক্যগুলো আইডেন্টিফাই, তোমরা আইডেন্টিফাই করো মানে শনাক্ত করো। দ্য পজিশন অব দ্য অক্সিলিয়ারি ভার্ব, পজিশন মানে অবস্থান, মানে কোথায় থাকবে, কোথায় অবস্থান হবে অফ দ্য অক্সিলিয়ারি ভার্ব, এই সাহায্যকারী ভার্বগুলোর পজিশন কোথায় হবে, এটা কি সাহায্যকারী ভার্বগুলো কি শুরুতেই থাকবে নাকি সাবজেক্টের পরে যাবে নাকি সাবজেক্টের আগে থাকবে না কোন জায়গায় থাকবে, এটার পজিশন কোথায় হবে, এগুলো তোমরা খেয়াল করো। অ্যান্ড দ্য পাংচুয়েশন মার্কস, এবং শেষে যে ফুলস্টপ অথবা কোশ্চেন মার্ক, এই দুটার মধ্যে কোনটা হচ্ছে সেগুলোও তোমরা খেয়াল করো। তাহলে আমরা এখন এই কাজগুলো করব, তার আগে আমরা এই গল্পটার যে আন্ডারলাইনগুলো অংশ আছে এগুলোই আমরা কী করব, এই সব বাক্যগুলোই আমরা খেয়াল করব। যেমন দেখো এই যে প্রথমে যে যেটা দেওয়া আছে এই বাক্যের শেষে দেখো কোশ্চেন মার্ক আছে, তাহলে যে বাক্যের শেষে যে সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে সেটা অবশ্যই আমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে বা প্রশ্নবোধক বাক্য হবে। তাহলে প্রশ্নবোধক বাক্য চেনার একমাত্র বা প্রধান একটা কৌশল হলো লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, অন্য কোনো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে না। তাহলে আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম যে যেগুলো সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে সেগুলো ইন্টারোগেটিভ, আর যেগুলো শেষে প্রশ্নবোধক থাকে না ফুল স্টপ থাকতে পারে অথবা ওই যে এক্সক্লেমেটরি মার্ক থাকতে পারে বিস্ময়সূচক, তাহলে বিস্ময়সূচক থাকে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে, সেটা পরের কথা, সেটা কিন্তু এখানে নাই। তাহলে এখানে আমাদের আরও বাক্যের শেষে কি থাকে, বাকি সব বাক্যের শেষে ফুল স্টপ থাকে। তাহলে 5 ধরনের বাক্যের মধ্যে এক ধরনের বাক্যে কোশ্চেন মার্ক থাকে, আরেক ধরনের বাক্যে মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে থাকে এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন, আর যে 3 প্রকার বাকি থাকলো এই 3 প্রকারের শেষে আমাদের কি হয় ফুল স্টপ হয়। আচ্ছা, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে, তোমার ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, এরকম ফুল স্টপ লাস্টে হবে। তাহলে আমরা এখন এই সব বাক্যের শেষেরটা দেখেই বুঝতে পারবো যে কোনটা কোনটা প্রশ্নবোধক, আর যেটার শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই সেটা হবে অ্যাসার্টিভ। আমাদের একবারে এক কৌশলই কিন্তু আমরা সবগুলো করে ফেললাম,
তাহলে দেখো এখানে লাস্টে কোশ্চেন আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই কলামে লিখতে হবে। আবার এটার শেষে দেখো ফুল স্টপ আছে, তার মানে এটা আমরা লিখব এই অ্যাসার্টিভ সেন্টেন্সের এই কলামে। তাহলে আমরা অন্য কিছু না জেনে শুধুমাত্র লাস্টের চিহ্ন দেখেই কিন্তু আমরা সবগুলোই ক্যাটাগরিতে ফেলতে পারবো যে কোনটা কোন ক্যাটাগরির। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই কাজগুলো আমরা শুরু করি। শুরু করলে আমরা এর ভেতরের অংশগুলোও আমরা জানতে পারবো, যে অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব কোথায় বসছে সেগুলো আমরা জানতে পারবো। তাহলে প্রথমটা করেই দেওয়া আছে, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স এইটা লিখেছে কারণ এইটার লাস্টে কোশ্চেন মার্ক নাই, এই জন্য অ্যাসার্টিভ, আর এইটার লাস্টে কোশ্চেন মার্ক আছে এই জন্য ইন্টারোগেটিভ। এখন এই পারপাস তোমরা কিভাবে লিখবে এটা কিন্তু একটু সমস্যা হতে পারে, তবে আমি এখানে বলে দিচ্ছি এখানে ভয়ের কিছু নাই, এটাও দেখো অন্যগুলোর মতোই সহজ। এখানে যেটা অ্যাসার্টিভ সেটা অবশ্যই স্টেটমেন্ট হবে, এখানে স্টেটস লিখতে পারবে অথবা স্টেটমেন্ট অফ, স্টেটমেন্ট অফ এটাও লিখতে পারবে অথবা স্টেটস এটাও লিখতে পারবে। লিখে দ্য সিচুয়েশন অফ দ্য কোর্ট রুম, তাহলে কোর্ট রুমের পরিস্থিতি এখানে বর্ণনা করা হচ্ছে। আর এইটার পারপাস কি, দেখো এটার উদ্দেশ্য কি, এই সেন্টেন্সের উদ্দেশ্য কি, এখানে বলেছে দ্য এম্পেরর আস্কড, মানে এখানে বলছে যে এই বাক্যটা বা এই প্রশ্নটা কে করলো সেটা এখানে বলেছে, দ্য এম্পেরর করলেন বা সম্রাট করলেন, তাহলে সম্রাট প্রশ্ন করলেন এই কথাটা এখানে বলে দিয়েছে। দ্য এম্পেরর আস্কড দ্য কোশ্চেন টু নো, জানতে দ্য নাম্বার অব দ্য বার্ডস ইন দ্য সিটি, তাহলে শহরে কতগুলো বার্ড আছে বা পাখি আছে বা কাক রয়েছে এগুলোর সংখ্যা জানার জন্য তিনি প্রশ্ন করলেন। আচ্ছা, এখন তাহলে আমরা দুই নাম্বার শুরু করি, মানে এই যে পরের যে বাক্যগুলো দেওয়া আছে এগুলো আমরা এখন শুরু করব। তাহলে এইটা আর এইটা কিন্তু করেই দেওয়া আছে, এখন আমরা এর পরেরগুলো করব। তাহলে আমরা কিন্তু পরের সেন্টেন্সটা এইরকম আছে, দেখো ইজ ইট পসিবল টু কাউন্ট অল দ্য ক্রোজ অব দ্য সিটি, এইটা কিন্তু আমাদের এই যে এই এই বাক্য, কারণ প্রথম দুটা করেই দেওয়া আছে, তারপর থেকে আমরা করব। এটার লাস্টে যেহেতু কোশ্চেন মার্ক আছে তাহলে অবশ্যই এটা আমরা কি করব এইরকম এই কলামে লিখব, এই সোজা লিখব। তাহলে এইটা আমরা দেখে দেখে এই সোজা লিখলাম, এখন এইটার পারপাস কিভাবে লিখব। এখন দেখো এই প্রশ্নটা কে করলো সেটা যদি খেয়াল করি তাহলে আমরা গল্পে চলে যাই, দেখো এই প্রশ্নটা কে করলো সেটা কিন্তু আগেই লেখা আছে, দে ওয়ার আস্কিং, মানে তারা জিজ্ঞেস করছিল, তারা বলতে তো রাজা একজনকে তারা বলা যাবে না এবং বীরবলকেও তারা বলা যাবে না কারণ বীরবলও একজন, তাহলে তারা বলতে ওই যে রাজার যে কোর্টে বা রয়্যাল কোর্টে যারা উপস্থিত ছিলেন সেই সব লোকেরা জিজ্ঞেস করলো। তাহলে আমরা এখানে পারপাস লিখতে পারি এভরিবডি আস্কড অথবা দে আস্কড, এটা লিখলেও হয়, কারা প্রশ্ন করলো এই কথাটা আমরা এখানে লিখব। এখন আমরা যদি এই পারপাস আরও বড় করে লিখতে চাই তাহলে আমরা এরকম লিখতে পারি যে এভরিবডি আস্কড, তারপরে এই যে টু কাউন্ট অল দ্য ক্রোজ অফ আ সিটি, এইগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তাহলে আমরা ছোট করেও লিখতে পারি অথবা এটাকে বড় করেও লিখতে পারি। এরপরের বাক্য দেখো, হোয়াট ইজ দ্য ম্যাটার, এটার লাস্টে যেহেতু কোশ্চেন মার্ক আছে এই জন্য আমরা এই সোজা লিখলাম, হোয়াট ইজ দ্য ম্যাটার, ব্যাপার কি, তাহলে এই কথাটা কে বলেছিল, তাহলে সেই কথাটা বলেছিল কিন্তু বীরবল, তাহলে বীরবল আস্কড এটা হবে, মানে এখানে প্রশ্ন করলো কে সেইটা আমরা এখানে দিব, বীরবল আস্কড। আমরা যদি বড় করে দিতে চাই তাহলে বীরবল আস্কড লিখে ব্রাকেটে আমরা এই কথাটা এই বাক্যটা তুলে দিতে পারি ব্রাকেটের মধ্যে। আচ্ছা, তাহলে এখানেও যদি আমরা বড় করে পারপাস লিখতে যাই তাহলে এই এভরিবডি আস্কড লিখে ব্রাকেটের মধ্যে এই বাক্য লিখে দিলেও হবে, সমস্যা নাই। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু বীরবলের মতো মানে স্মাইলিং করছে, মুস্কি হাসছে, এটা লাস্টে যেহেতু এই সেন্টেন্সের লাস্টে যেহেতু কোশ্চেন মার্ক নাই এই জন্য আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের এই ক্যাটাগরিতে আমরা লিখলাম। এখন এইটার পারপাস কিভাবে লিখব, তাহলে দেখো যে এখানে বীরবল ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিকভাবে সঙ্গে সঙ্গে স্মাইল্ড হাসলো অ্যান্ড ওয়েন্ট আপ টু আকবর, আকবরের কাছে চলে গেল।
তাহলে এখানে কার কাজ বোঝাচ্ছে সেটা দেখো, স্টেটমেন্ট অন বীরবলস অ্যাক্টিভিটি। তাহলে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হলো স্টেটমেন্ট বা বর্ণনা। কিসের উপরে বর্ণনা? বীরবলের কাজের উপরে, বীরবল কি করলো সেটার স্টেটমেন্ট। তাহলে আমরা লিখে দিতে পারি স্টেটমেন্ট অন বীরবলস অ্যাক্টিভিটি, এইভাবে আমরা পারপাসটা লিখতে পারি। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা বাক্য ছিল ক্যান আই টেল, প্রশ্নবোধক চিহ্ন, এই জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই ক্যাটাগরিতে আমরা এটাকে ফেললাম। তাহলে এটার আমরা পারপাস কীভাবে লিখব? ক্যান আই টেল এটা কে বলেছিল? অবশ্যই বীরবল বলেছিল। তাহলে লিখব বীরবল আস্কড, বীরবল আস্কড লিখে ব্র্যাকেটে আমরা এইটার বাক্যটাও এখানে লিখে দিতে পারি যদি বড় করে লিখতে চাই। আচ্ছা, এরপরে আমরা আরেকটা বাক্য, হি অ্যানাউন্সড, সে অ্যানাউন্সড করলো, ঘোষণা করলো দ্য অ্যান্সার, উত্তরটি ঘোষণা করলো। তাহলে উত্তরটা কে ঘোষণা করলো? অবশ্যই বীরবল ঘোষণা করলো। তাহলে আমরা লিখতে পারি স্টেটমেন্ট অন বীরবলস অ্যাক্টিভিটি। এর আগেরটাতে আমরা যেরকম লিখেছিলাম যে স্টেটমেন্ট অফ বীরবলস অ্যাক্টিভিটি, এরকম করে আমরা এখানেও স্টেটমেন্ট অন বীরবলস অ্যাক্টিভিটিস এটা আমরা লিখলাম পারপাজের ক্ষেত্রে। এরপরের সেন্টেন্স দেখো, আমরা লিখতে পারি যে হাউ ডিড ইউ কাউন্ট, তুমি কিভাবে কাউন্ট করবে, মানে করলে দ্য নাম্বার অফ দ্য ক্রো, কাকের সংখ্যাটা তুমি কিভাবে বের করলে। যেহেতু লাস্টে কোশ্চেন মার্ক আছে এই জন্য এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্যাটাগরিতে ফেললাম। আর এটার পারপাস আমরা লিখতে পারি যে ইম্পেরর আস্কড, এই কথাটা অবশ্যই সম্রাট বলেছিলেন, এই জন্য আমরা এখানে লিখতে পারি ইম্পেরর আস্কড। আর এটাকে বড় করে লিখতে চাইলে ব্র্যাকেটের মধ্যে এই সেন্টেন্সটা দিলেও হবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা সেন্টেন্স দেখছি যে এই সেন্টেন্সের লাস্টেও কিন্তু কোশ্চেন মার্ক নাই, ফুল স্টপ আছে, এজন্য এটার ক্যাটাগরি হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্যাটাগরি বা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারের মধ্যে আমরা ফেলতে পারি। এখন এই বাক্যে কি বলেছে দেখো, ইফ মানে যদি, দেয়ার আর থাকে, মোর মানে বেশি যদি থাকে, দেন দ্য রিলেটিভস অন দ্য ক্রোস, যদি সংখ্যায় বেশি হয় তাহলে বুঝবেন যে রিলেটিভ ক্রো মানে কাকেরা মাস্ট বি ভিজিটিং দেম, তাহলে কাকের আত্মীয় স্বজনেরা এখানে বেড়াতে এসেছে, ফ্রম নিয়ার বাই সিটিজ, নিকটবর্তী শহর থেকে এই শহরে বেড়াতে এসেছে। তাহলে এইটার পারপাস আমরা লিখে দিতে পারি স্টেটমেন্ট অন বীরবলস ওয়ার্ডস, যেহেতু এটা বীরবলের কাজ নয় বীরবলের কথা, এই জন্য আমরা বীরবলস ওয়ার্ডস এটা আমরা লিখে দিতে পারি। এইভাবে আমরা কিন্তু এত দূর পর্যন্ত শেষ করব। আর এরপরের যে সেন্টেন্স সেটা দেখো, এটার লাস্টেও কিন্তু ফুল স্টপ আছে, এই জন্য আমরা এটাকেও কী করলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্যাটাগরিতে ফেললাম। তাহলে এখানে বলেছে হি ওয়াজ প্লিজড, তিনি খুশি হলেন, তাহলে কে খুশি হলেন? অবশ্যই সম্রাট বা আকবর খুশি হলেন উইথ দ্য অ্যান্সার, এই অ্যান্সার শুনে। তাহলে এটা কার কাজ? অবশ্যই এম্পেরর কাজ। তাহলে স্টেটমেন্ট অন কিংস অ্যাক্টিভিটি অথবা এম্পেরর্স অ্যাক্টিভিটি, কিং মানেই তো এম্পেরর, তাহলে যে কোনো একটা দিলেই হয়। আর এইভাবে আমরা কিন্তু এই কাজটা শেষ করতে পারি। লেসন 4.4, পেজ নাম্বার 35-36, এখানে 4.4 এ বলেছে রিড দ্য ফলোয়িং নোট, রিড পড়ো দ্য ফলোয়িং নিচের, নোট মানে নিচের উল্লেখ করার মতো বা নোটিস এগুলো পড়ো, অ্যান্ড এবং ম্যাচ মানে ম্যাচ করো, ম্যাচিং করো, মিলাও দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো মিলাও, সেই বাক্যগুলো কোথায় গিভেন দেওয়া আছে, ইন কলাম এ, কলাম এ তে যেগুলো সেন্টেন্স দেওয়া আছে এগুলো তো মিলাও, উইথ সাথে, কার সাথে মিলাও, দ্য নেগেটিভ সেন্টেন্সেস, নেগেটিভ সেন্টেন্সের সাথে মিলাও, ইন কলাম বি, তার মানে কলাম এ তে যেগুলো সেন্টেন্স দেওয়া আছে, এইরকম কলাম এ তে যেগুলো সেন্টেন্স দেওয়া আছে এগুলোর নেগেটিভ কোনগুলো সেটার সাথে এই ডান পাশের কলামে বা বি কলামে, এই কলামে মিলাও। আচ্ছা, তাহলে ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া হলো। এখানে বলেছে নোট মানে লক্ষণীয় বা বিশেষ দ্রষ্টব্য, লেটস নো চলো আমরা জানি বা জেনে নিই অ্যাবাউট কি বিষয়ে, আনাদার টু টাইপস অফ সেন্টেন্সেস, আরও দুই প্রকার বাক্য সম্পর্কে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ মানে যেগুলো হাঁ বোধক,
আর নেগেটিভ মানে না বোধক। আমরা কিন্তু হাঁ বোধক এবং না বোধক বাক্য বাংলায় কিন্তু বুঝি যে যেটাতে হাঁ বলা হয় সেটা হাঁ বোধক, যেটাতে না বলা হয় সেটা না বোধক। ঠিক একই রকম যেটাতে ইয়েস বলা হয় এটা হলো অ্যাফার্মেটিভ, আর যেটা মানে না বলা হয় সেটা হলো নেগেটিভ। তার মানে নেগেটিভ সেন্টেন্সের মধ্যে অবশ্যই নট, নেভার, নো, তারপরে এরকম নট, এরকম ক্যান নট, কুড নট, এরকম কথাগুলো থাকবে। তার মানে নট বা নো এই কথাগুলো থাকবে, আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ওইগুলো থাকবে না, এটাই হলো কথা। বা নট, নর, নেভার এগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকবে না, সাধারণত এভাবেও বোঝা যায়। আবার এমন বাক্য আছে যেগুলোতে নো, নট, নেভার এগুলো উল্লেখ নাই, তবুও সেগুলো অর্থ নেগেটিভ হওয়ার কারণে সেই বাক্যগুলো নেগেটিভ। আচ্ছা, সেগুলো আমরা পরে জানবো, যে এখন আমরা জানলাম যেগুলো বাক্যের মধ্যে নো, নট, নেভার এই কথাগুলো পাবো সেগুলো আমরা নেগেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নেব, আর যেগুলো বাক্যে এগুলো পাবো না সেটা অ্যাফার্মেটিভ। আচ্ছা, এখন দেখো, বলেছে অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা হাঁ বোধক বাক্য রেফার্স মানে এটা বোঝায় টু সামথিং পজিটিভ, পজিটিভ বোঝায়, তার মানে হাঁ বোধক বোঝায়। অ্যান্ড এবং ইট ডাজ নট কন্টেইন, এতে থাকে না এনি নেগেটিভ ওয়ার্ড, কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে না, যেমন নো, নট, নেভার এগুলো থাকে না। এক্সাম্পল, যেমন উদাহরণ, আই ক্যান রিসাইট পোয়েমস, আমি কবিতা আবৃত্তি করতে পারি। আর যদি ক্যান নট থাকতো তাহলে সেটা নেগেটিভ হয়ে যেত। এখানে দেখো নেগেটিভ ওয়ার্ড নো নাই, নট নাই, নেভার নাই, এগুলো কিন্তু কোনোটাই এখানে নাই। এখন দেখো নেগেটিভ সেন্টেন্স, এটা বলেছে আ নেগেটিভ সেন্টেন্স, একটা না বোধক বাক্য রেফার্স মানে বোঝায়, কি বোঝায়, টু সামথিং নেগেটিভ, কোনো কিছুকে নেগেটিভ বোঝায় বা না বোধক বোঝায়। ইউজুয়ালি সাধারণত উই ইউজ, আমরা ইউজ করি, আমরা ব্যবহার করি, কি ব্যবহার করি, আ নেগেটিভ সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করি টু ডিনাই, ডিনাই মানে অস্বীকার করা বা না করা, এরকম মানে কারো প্রপোজালে বা কোনোটাতে না বলা, অস্বীকার করা, ডিনাই মানে অস্বীকার করা। অ্যান্ড টু ডিস এগ্রি মানে এগ্রির অপোজিট ডিস এগ্রি, বা অসম্মত হওয়া উইথ সামথিং, কোনো কিছুতে অসম্মত হওয়া। যেমন দেখো আ নেগেটিভ সেন্টেন্স কন্টেন্স, একটা নেগেটিভ বাক্যে থাকে, কন্টেন্স মানে থাকে, কি থাকে, নো থাকে, নট থাকে, নেভার থাকে, এই তিনটা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা অবশ্যই থাকবে সাধারণত। এক্সাম্পল, যেমন আই ক্যান নট সুইম, আমি সাঁতরাতে বা সাঁতার কাটতে পারি না, এই যে নট আছে এই জন্য এটা নেগেটিভ। আর দেখো এমন অনেক বাক্য আছে যেগুলোতে নট বা নো, নেভার এগুলো উল্লেখ থাকে না, যেমন আই সেলডম গো টু সিনেমা, আমি খুব মানে আমি সিনেমায় খুব কম যাই, তার মানে আমি সিনেমায় যাই না বললেই চলে, এইটা কিন্তু সেলডম যদি বাক্যের মধ্যে থাকে সেটা কিন্তু নেগেটিভ বাক্য হয়। কেন, সেলডমের অর্থ হলো যে নাই বললেই চলে বা করি না বললেই চলে। যেমন বার্কিং ডগ সেলডম বাইট, যেসব কুকুর ঘেউ ঘেউ করে এগুলো কুকুর সাধারণত কামড়ায় না বললেই চলে, এই যে এরকম যেগুলোতে সেলডম কথাটা থাকবে সেই সব বাক্য আমরা নেগেটিভ হিসেবে জানবো, সেগুলো আমরা বড় হয়ে শিখবো, এখন নয়। আচ্ছা, এখন আমাদের ওই এই কথাগুলোই নোট কথাগুলো এখানে বাংলাতে বলে দিয়েছে, তোমরা এই বিষয়গুলো আরও এই বাংলাগুলোও পড়বে, তারপরেও তোমাদের ইংরেজি এবং বাংলা দুটো মিলিয়েই পড়বে, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। আচ্ছা, এখন আমরা কলাম এতে যেগুলো বাক্য দেওয়া আছে সেটার সাথে কলাম বি এর কোনটার সাথে নেগেটিভ মিলে সেটা আমরা ম্যাচিং করব। যেমন দেখো পেটস আর অ্যাডোরেবল ক্রিয়েচার, এখানে দেখো পেটস আর্ন্ট, তার মানে আমরা বুঝতেই পারছি যে এটার সাথে এটা হবে, কারণ এখানে নট নাই, এখানে নট আছে। আবার উই আই হ্যাভ আ পাপ্পি, আমার একটা কুকুরছানা আছে, পাপ্পি মানে কুকুরছানা, তাহলে আমার কুকুরছানা নাই, আই হ্যাভ নট কোথায় আছে সেটা এখন খুঁজে আমরা দেখতে পাচ্ছি এখানে। এরপরে হি হ্যাজ সফট পজ, হি হ্যাজ তার আছে সফট মানে নরম, পজ, পজ মানে কিন্তু আমরা আগের ভিডিওতে জেনেছি যে থাবা,
তাহলে এখানে আমরা তার নরম থাবা আছে এটার সাথে নেগেটিভ আমরা পাচ্ছি হি ডাজন্ট হ্যাভ সফট পজ তার নরম থাবা নাই তারপরের বাক্য হি ইজ সে হয় কিউট সে হয় খুব সুন্দর অ্যান্ড লয়াল এবং মানে ভালো তাহলে এইটার দেখো ইজ আছে তাহলে ইজ নট হবে সুতরাং এটার সাথে আমরা এটা মিলাবো হি ইজ নট কিউট অ্যান্ড লয়াল সে লয়াল নয় এবং কিউট নয় তারপরে উই কল আমরা বলি ইট একে আমরা একে বলি বাঘা বাই নেম আমরা একে বাঘা বলে ডাকি তাহলে উই কল এখানে উই ডোন্ট কল বা এখানে দেখো আমরা যদি এটার সাথে এটা মিলাই উই ডোন্ট কল হিম বাঘা বাই নেম আমরা তাকে বাঘা বলে ডাকি না এটার সাথে এটা মিল হলো তারপরে হি লাভস টু স্লিপ সে ভালোবাসে ঘুমাতে নেক্সট টু মি আমার পাশে সে আমার পাশেই ঘুমাতে ভালোবাসে তাহলে এখানে দেখো লাভস এটার সাথে মিল আছে এইরকম হি ডাজন্ট লাভ টু স্লিপ নেক্সট টু মি এটার সাথে মিলাবো তারপরে হি বিকামস আ পার্ট অফ মাই ফ্যামিলি এখন এটার সাথে আমরা এই যে প্রথম এটার সাথে মিল দেখতে পাচ্ছি যে হি বিকামস সে হয়ে যায় হি বিকামস সে হয়ে যায় আ পার্ট একটা অংশ অফ মাই ফ্যামিলি আমাদের পরিবারের একটা অংশ হয়ে যায় তাহলে এটার সাথে আমরা কিন্তু এই যে এই বাক্যের খুঁজে মানে মিল খুঁজে পাচ্ছি হ্যাঁ তাহলে হি বিকামস তাহলে হি ডাজন্ট বিকাম আ পার্ট অফ মাই ফ্যামিলি এটার সাথে আমরা মিল খুঁজে পেলাম এরপরে সর্বশেষ যেটা আছে এটার সাথে এটা মিল হবে এটা আমরা না বুঝলেও কিন্তু এটা বুঝতে পারছি যে এই আট নাম্বারের সাথে এইটা মিল হবে আচ্ছা দেখো এখানে বলেছে যে হি ইজ অলসো ভেরি পপুলার সে অনেক পপুলার অনেক জনপ্রিয় অ্যামং মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের মধ্যে সে খুব পরিচিত বা পপুলার বা জনপ্রিয় এটার সাথে আমরা যেটা ফাঁকা আছে এইটা এটা মিলে দিচ্ছি যে এখানে অলসো আছে এটা দিলেও হয় না দিলেও হয় দেখো হি ইজ নট অ্যাট অল পপুলার অ্যামং মাই ফ্রেন্ডস আচ্ছা তাহলে এইভাবে আমরা কিন্তু এটা মিলকরণ করতে পারি লেসন 4.5 পেজ নাম্বার 36 এই 4.5 লেসনে বলেছে নাও এখন ইন পেয়ার্স দুজনে মিলে বা যুগ্মভাবে বা যৌথভাবে কি করো অর গ্রুপ অথবা গ্রুপে মিলে কি করো রিড পড়ো দ্য ফলোয়িং টেক্সট নিচের টেক্সট পড়ো বা নিচের লেখাটা পড়ো টেক্সট আসলে সাধারণত লেখাগুলোকেই টেক্সট বলা হয় আর ছবিকে বলা হয় ইমেজ আর যেটা চলাচল করে সেগুলো অ্যানিমেশন আর ভিডিও তো আমরা জানি আর অডিও তো আমরা যেটা শুধু শুনতে পাই দেখতে পাই না সেটা হলো অডিও আচ্ছা যাই হোক এগুলো আমরা মানে পরে শিখবো যে টেক্সট কী অডিও কী ভিডিও কী ইমেজ কী অ্যানিমেশন কী সেগুলো আমরা আইসিটি চ্যাপ্টারে জানবো এখন বলেছে যে দেন তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো এই যে এইগুলো পড়ো এবং এই শূন্যস্থানে কী হবে এটা তোমরা পূরণ করো উইথ ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস অ্যাসার্টিভ মানে বিভিন্ন ধরনের বাক্য দিয়ে পূরণ করো অ্যাসার্টিভ হতে পারে ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক হতে পারে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হতে পারে মানে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ অর নেগেটিভ হতে পারে তার মানে অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভও হতে পারে নেগেটিভও হতে পারে অর ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ অথবা বলেছে যে প্রশ্নবোধক হাঁবোধক হতে পারে এবং না দিয়ে যেগুলো প্রশ্ন হয় সেটাও হতে পারে টু মেক দ্য প্যাসেজ মিনিংফুল এই প্যাসেজকে মিনিংফুল করতে বা অর্থবহ করতে যেটা প্রয়োজন সেইভাবে তোমরা এইটার গ্যাপগুলো পূরণ করো তাহলে প্রথমে আমাদের এটা পড়ে বুঝতে হবে যে এখানে কি বলেছে বাকিগুলোতে যেটা দেওয়া নাই এটা ছাড়াই আমরা আগে পড়ে বুঝে নেব যে কি বলেছে হ্যালো আই এম রাকিব হাসান তার মানে রাকিব বলছে যে আই অ্যাম রাকিব হাসান ইউজুয়ালি মানে সাধারণত সচরাচর বা বেশিরভাগ সময় ইউজুয়ালি সাধারণত আই গেট আপ আমি উঠি মানে আমি ঘুম থেকে উঠি আর্লি ইন দ্য মর্নিং গেট আপ মানে আসলে বেড ছেড়ে ওঠা আর ওয়েক আপ মানে জেগে ওঠা সেটা ঘুম থেকে উঠতেও পারো মানে বেড থেকে উঠতেও পারো নাও উঠতে পারো ঘুম ভাঙলেই সেটাকে বলা হয় ঘুম ভাঙলেই সে তাকে বলা হয় ওয়েক আপ আর গেট আপ হলো একদম বেড থেকে উঠে পড়া তাহলে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আমি খুব সকালে তাড়াতাড়ি উঠে পড়ি
বাট টুডে কিন্তু আজকে, তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে আমি আগে মানে সবসময় তাড়াতাড়ি উঠি, বাট কিন্তু এই বাটের পরে কিন্তু এইটার বিপরীতটা এখানে বসবে। তাহলে আমরা এখানে একটা নেগেটিভ দিয়ে করব, আই কুড নট, আমি উঠতে পারলাম না। কি কারণে বুঝলাম এখানে নট হবে? কারণ এই বাট কথার আগে যেটা আছে, বাট কথার পরে কিন্তু তার অপোজিট বোঝায়। যেমন দেখো, আই অ্যাম আ স্টুডেন্ট বাট শি ইজ এ টিচার। দেখো প্রথমটা একটা হলো স্টুডেন্ট, আর এক পরেরটা হলো টিচার। তাহলে এই যে বাটের আগে একটা থাকলে পরেটা তার অপোজিট হয়। তাহলে দেখো এই বাটের আগে কোনো নেগেটিভ কথা নাই, এই জন্য এর পরেটাতে নেগেটিভ দিলাম, এই যে নট দিলাম, আই কুড নট, আমি উঠতে পারলাম না। আই লাভ মাই স্কুল, আমি আমার স্কুলকে ভালোবাসি, সো তাই আই ড্যাশ টুডে। এখানে আমি আমরা দিতে পারি যে আই গো এভরিডে, আই গো এভরিডে, আমি প্রতিদিনই যাই। টুডে আজকে, মাই টিচার আস্কড মি, আজকে আমার টিচার জিজ্ঞেস করলেন, ডু ইউ লাইক ম্যাঙ্গো, তুমি কি ম্যাঙ্গো পছন্দ করো? এটা আমরা কেন দিলাম? কারণ এই যে রিপ্লাই, উত্তরে কিন্তু বলা হয়েছে আই রিপ্লাইড দ্যাট আই লাভ ম্যাঙ্গোজ, আমি ম্যাঙ্গো পছন্দ করি। তাহলে উত্তরে যদি আমি ম্যাঙ্গো পছন্দ করি এটা হয়, তাহলে প্রশ্ন অবশ্যই হবে তুমি কি ম্যাঙ্গো পছন্দ করো, ডু ইউ লাইক ম্যাঙ্গো। তাহলে এখানে আমরা এই প্রশ্নে, এটা যে প্রশ্ন হবে সেটার কারণ কি, আমরা কিন্তু এই যে প্রশ্নবোধক চিহ্ন দ্বারা বুঝতে পারছি এটা প্রশ্ন আর এটা অ্যান্সার। তাহলে এই অ্যান্সার দেখে আমরা প্রশ্ন তৈরি করব। কারণ কারো অ্যান্সার যদি থাকে মাই নেম ইজ সীমা, তাহলে তার প্রশ্ন অবশ্যই হোয়াট ইজ ইয়োর নেম, এটাই হওয়া স্বাভাবিক। তাহলে উত্তর যদি আই লাভ ম্যাঙ্গোজ হয়, তাহলে অবশ্যই প্রশ্ন হবে এখানে ডু ইউ লাইক ম্যাঙ্গো, তুমি কি ম্যাঙ্গো পছন্দ করো। আচ্ছা, এরপরে আমরা পরের অংশ দেখি। ইন ইংলিশ ক্লাস, ইংরেজি ক্লাসে, মাই বেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ওয়ান্টেড, চাইলো টু বড় ধার করতে, মাই পেন, আমার কলমটা ধার নিতে চাইল। আই টোল্ড হিম দ্যাট, আমি তাকে বললাম যে সরি। সরি লিখে আমরা এখানে কি দিতে পারি? কারণ দেখো সরি সে কখন বলছে? যখন সে দিতে পারবে না তখনই তো সরি বলবে। তাহলে আই কুড নট, আমি এটা দিতে পারলাম না। বিকজ, কারণ, আই অনলি হ্যাভ ওয়ান, মাত্র আমার একটাই রয়েছে, আমার একটাই মাত্র কলম রয়েছে। টুডে আজকে, আই জয়েন্ট, আমি জয়েন করলাম, যোগদান করলাম কোথায়? দ্য রিসাইটেশন ক্লাব, আবৃত্তি ক্লাবে, আবৃত্তি ক্লাবে আমি জয়েন করলাম, যোগ দিলাম। নট দ্য সিঙ্গিং ক্লাব, গানের ক্লাবে নয়। বিকজ আই লাভ রিসাইটেশন, আমি আবৃত্তি করতে ভালোবাসি, বাট, এই যে বাট এসেছে, তার আগে নেগেটিভ নাই, নট নাই, এই জন্য এখানে আমরা এমন একটা বাক্য দেব যেটাতে নট থাকবে। তাহলে আই ডু নট লাভ সিঙ্গিং ক্লাব। তাহলে এখানে সে কী বলেছে? আমি পছন্দ করি রিসাইটেশন, এই জন্য আমি রিসাইটেশন ক্লাবে ভর্তি হয়েছি, জয়েন করেছি, কিন্তু আমি সিঙ্গিং ক্লাব পছন্দ করি না, এই জন্য আমি সেখানে ভর্তিও হলাম না। বিফোর রাইজিং দ্য বেল, বেল বাজার আগে, মাই টিচার আস্কড, টিচার আমাকে বললেন। তাহলে এখানে অবশ্যই একটা প্রশ্ন হবে, সেই প্রশ্ন দেওয়া নাই, তাহলে উত্তরটা দেখে নিয়ে আমরা প্রশ্নটা বানাবো। আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম দ্যাট, যে আমি উত্তর দিলাম যে আই হ্যাড পুট এভরিথিং ইন মাই ব্যাগ, আমি সব কিছু ব্যাগের মধ্যে রেখেছি, এটা হলো উত্তর। তাহলে তার প্রশ্ন কি হতে পারে? তার প্রশ্ন এরকম হতে পারে যে ডিড ইউ পুট এভরিথিং ইন ইউর ব্যাগ, তুমি কি সব কিছু তোমার ব্যাগে রেখেছো? এইরকম প্রশ্ন এখানে আমরা করতে পারি। লেসন 4.6 বা এই ইউনিট ফোরের সর্বশেষ লেসন এবং ইউনিট ফোরের সর্বশেষ ভিডিও, এটা রয়েছে 37 পেজে। এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে লাস্টে, এটা আমরা দেখব। তাহলে এখানে বলেছে ইন্টারভিউ নাও বা সাক্ষাৎকার গ্রহণ করো, কার? ইওর ফ্রেন্ডস, তোমার ফ্রেন্ডের। তাহলে তোমার কোনো ফ্রেন্ডের ইন্টারভিউ নাও বা সাক্ষাৎকার নাও, অর টিচার অথবা শিক্ষকের ইন্টারভিউ নাও, অর রিলেটিভস অথবা কোনো আত্মীয়র সাক্ষাৎকার নাও,
অর নেইবার কোনো প্রতিবেশীরও সাক্ষাৎকার তুমি নিতে পারো। তাহলে এই কয়টার মধ্যে যে কোনো একজনের তুমি সাক্ষাৎকার নিবে। টু নো, জানতে, মোর অ্যাবাউট দেয়ার ফেভারিট পাস্ট টাইম, জানার জন্য যে তোমরা তারা কীভাবে তাদের পাস্ট টাইম বা মানে অবসর সময়টা কাটায়, কীভাবে কাটায় সেই সম্পর্কে তুমি সাক্ষাৎকার নাও। দেন তারপর প্রেজেন্ট, তুমি প্রেজেন্টেশন করো, উপস্থাপন করো ইওর ফাইন্ডিংস ইন প্যারাগ্রাফ ইন দ্য ক্লাস। তাহলে একটা প্যারাগ্রাফের মধ্যে তুমি এইগুলোকে উল্লেখ করো, মানে তুমি যেগুলো নিলে এগুলোকে একটা প্যারাগ্রাফের মধ্যে লেখো। ইউ ক্যান আস্ক দ্য ফলোয়িং কোশ্চেন, তুমি নিচের প্রশ্নগুলো এই ইন্টারভিউ নেওয়ার সময় তোমার টিচারকে বা রিলেটিভকে বা নেইবারকে বলতে পারো বা তোমার ফ্রেন্ডকে বলতে পারো। আচ্ছা, অর অথবা ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন ইউ লাইক, অথবা এই প্রশ্নগুলো ছাড়াও তুমি তোমার নিজের প্রশ্নগুলো বা নিজের যেটা মনে চায় সেই সব প্রশ্নও করতে পারো। তাহলে আমরা এখন দেখে নেব যে এই প্রশ্নটা এখানে কী কী বলা হয়েছে। মে আই নো ইওর নেম প্লিজ, আমি কি আপনার নাম জানতে পারি। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। হাউ মাচ ফ্রি টাইম, কতটুকু ফ্রি টাইম ডু ইউ ইউজুয়ালি হ্যাভ, সাধারণত তোমার থাকে। হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো টু ডু করতে উইথ ইউর ফ্রি টাইম, তুমি তোমার ফ্রি টাইমে কি করতে পছন্দ করো। হোয়াই ডু ইউ লাইক, হোয়াই ডু ইউ লাইক ইট, তুমি এই কাজটা করতে কেন পছন্দ করো। ডু ইউ স্পেন্ড মানি অন ইট, এই কাজের জন্য তুমি কি কোনো অর্থ ব্যয় করো। ডু ইউ নিড এনি হেল্প, তোমার কি কোনো হেল্প দরকার, সাহায্য দরকার ডুইং ইট, এই কাজ করতে। ইফ ইয়েস, যদি সাহায্য করার সাহায্যের দরকার হয়, যদি ইয়েস হয়, হু ডাজ হেল্প ইউ, কে তোমাকে হেল্প করে। ইজ ইট এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, তার মানে তুমি যে কাজটা করো এটা কি পরিবেশ বান্ধব, মানে তোমার এই কাজ দ্বারা কি তোমার পরিবেশ দূষিত হয় কি না সেটা বলেছে। ডু ইউর ফ্যামিলি মেম্বার্স লাইক ইট, তুমি যে কাজটা করো এটা তোমার ফ্যামিলি মেম্বার বা বাসার অন্য সদস্যরা কি পছন্দ করে। হু ইন্সপায়ার ইউ টু ডু দ্য ওয়ার্ক, তোমার এই কাজ করতে তোমাকে কে উৎসাহ দেয়। ইজ ইট ইম্পর্টেন্ট ফর ইউ, এটা কি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। টু হ্যাভ আ হবি, তোমার একটা শখ থাকা কি খুব গুরুত্বপূর্ণ। ইফ ইয়েস, যদি ইয়েস হয় হোয়াই, তাহলে বলো যে কেন গুরুত্বপূর্ণ। এখন আমরা একটা ইন্টারভিউ এখানে লিখব। দেখো এইভাবে আমরা লিখতে পারি, প্রথমে আমরা হেডলাইন এইভাবে লিখতে পারি যে ইন্টারভিউ উইথ মাই রিলেটিভ, আমার আত্মীয়ের সাথে একটা সাক্ষাৎকার। তারপর আমি বলতে পারি আসসালামু আলাইকুম আঙ্কেল, রিলেটিভ মাই সেলফ বললো আসসালামু আলাইকুম আঙ্কেল, তখন রিলেটিভ বললো ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ শাফি, মনে করো যে আমার নাম শাফি, তাহলে সে কিন্তু এইভাবেই বলবে ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ শাফি, তখন বললো যে আই অ্যাম ফাইন আঙ্কেল অ্যান্ড ইউ প্লিজ, আমি ভালো আছি এবং আপনি কেমন আছেন, প্লিজ মানে দয়া করে বলবেন কি। তাহলে মাইসেলফ বলবে আই অ্যাম ফাইন আঙ্কেল অ্যান্ড ইউ প্লিজ, তখন রিলেটিভ বলবে আই অ্যাম অলসো ফাইন, তখন মাইসেলফ বলবে যে ডিয়ার আঙ্কেল মে আই আস্ক ইউ অ্যাবাউট ইউর জব, আমি কি আপনার জব বা কাজ সম্পর্কে বা চাকরি সম্পর্কে জানতে পারি। রিলেটিভ বললো ইয়েস মাই ডিয়ার শিওর, হ্যাঁ আমার প্রিয় তুমি অবশ্যই বলতে পারো, অবশ্যই বলতে পারো। মাইসেলফ হোয়াট জব ডু ইউ ডু প্লিজ, তুমি কোন জব বা আপনি কোন জব করেন প্লিজ, তখন রিলেটিভ বললো আই ওয়ার্ক ইন আ প্লাস্টিক ফ্যাক্টরি, আমি আমার প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করি। তারপরে মাইসেলফ বলল হাউ লং ইজ দ্য ডিউরেশন, আপনার কাজটা কতক্ষণ ধরে করতে হয়, তখন রিলেটিভ বলল ফ্রম 8 AM টু 5 PM, তার মানে 8টা থেকে 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত। তখন মাইসেলফ বলল হাউ ইজ ইওর জব, আপনার কাজটা কেমন বা করতে কেমন লাগে, তখন রিলেটিভ বলল ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা খুব মজার কাজ, তখন মাইসেলফ বলল থ্যাংক ইউ বা থ্যাংকস আ লট আঙ্কেল, রিলেটিভ বলল ইউ আর ওয়েলকাম মাই ডিয়ার। আসলে এই যে এটা আমরা করলাম এটা কিন্তু আমাদের ইচ্ছামতো প্রশ্ন দিয়ে আমরা করলাম, আর তোমরা কিন্তু
যে প্রশ্নগুলো এখানে উল্লেখ করা আছে সেই প্রশ্নগুলো দিয়েই তোমরা বানাতে পারো। তাহলে এখানে নাম্বার ওয়ান না দিয়ে এখানে মনে করো যে একজনের নাম দিলে, মাইসেলফ দিলে, দিয়ে এই প্রশ্ন করলো, করে তার নিচে তার অ্যান্সার তুমি লিখে দিলে যে মে আই নো ইওর নেম প্লিজ, তখন এখানে আরেকজনের নাম দিয়ে বা তোমার ফ্রেন্ডের নাম দিলে, দুইজনে তোমরা ইন্টারভিউ নিচ্ছ, তাহলে এখানে তার নাম সে বলবে। এইরকম করে তোমরা এটা দিয়েও বানাতে পারো, অথবা আমরা যেভাবে করলাম এভাবেও বানাতে পারো। এবং দেখো এইভাবে আমাদের এই ইউনিট ফোর এটা কিন্তু শেষ হয়ে গেল। আমরা এর শীঘ্রই ইউনিট ফাইভ আবার শুরু করব। তাহলে সেই অপেক্ষায় তোমরা থাকো আর এই ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমাদের এইগুলো কাজে দেবে। তোমরা যদি তোমাদের ক্লাসের কোনো ভিডিও মিস হয় সেক্ষেত্রে তোমরা এখান থেকে শিখে নিতে পারো, যে কোনো সময় তোমাদের যখন ফ্রি টাইম পাও তখন তোমরা অবশ্যই দেখবে, ভিডিওগুলো দেখবে। আর আমাদের দেখো চ্যানেলের নাম ওয়ান আওয়ার স্কুল, এটার উদ্দেশ্য এটাই যে তোমরা তোমাদের ক্লাসে রিয়াল ক্লাসে অবশ্যই যোগদান করবে, কারণ সরাসরি ক্লাসের কোনোই বিকল্প নাই। আমরা কিন্তু অত ভালোভাবে শেখাতে পারছি না যেমন সরাসরি ক্লাসে শেখানো যায়। আমরা দূর থেকে যতটুকু সম্ভব যতটুকু পারি আমরা চেষ্টা করছি যেন তোমরা কোনো ক্লাস মিস করলে যেন এখান থেকে দেখে নিতে পারো, অথবা তোমাদের রিয়েল ক্লাসও দেখ মানে করবে এবং এগুলো ক্লাসও দেখবে, তাতে করে তোমরা অন্যদের চেয়ে নিশ্চয়ই এগিয়ে থাকবে। আর সেই আশাবাদ ব্যক্ত করে এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।